الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه البخاري مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুই দিনব্যাপী সম্মেলনের উপস্থিত দিনী ভাই বোন, আপনারা বিভিন্ন জায়গায় হয়তোবা কথাবার্তায় ব্যস্ত আছেন, আমরা আপনাদেরকে নিজ নিজ কর্ম ত্যাগ করে রাস্তাঘাটে চলাচল বন্ধ করে সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর তোমরা যারা সামনে বাচ্চারা ছেলেরা ছোটাছুটি করছ, যারা দায়িত্বশীল তাদেরকে বলছি এসব বাচ্চাদেরকে তোমরা মাঠ থেকে সরিয়ে নাও, বাচ্চারা বোঝে না এখন পর্যন্ত তারা মাঠে ছোটাছুটি করে। আপনারা যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে এসে বসে পড়ুন। আমি বুঝি না আপনারা বাইরে এত চলা প্রয়োজন মনে করছেন কেন, সব সময় নিজের গতিকে প্রাধান্য দিবেন এটা ঠিক নয়। এটা একটা দিনী বৈঠক, পয়সা খরচ করে দূরদূরান্ত থেকে এসেছেন, শুধু রাস্তাঘাটে চলে দোকানপাটে বসে এই সেই খেয়ে টাকাটি শেষ করবেন, কোনো গুরুত্বপূর্ণ কথা শুনবেন না, কোনো গুরুত্বপূর্ণ বই পুস্তক কিনবেন না, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন না, এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। মানুষ বিবেকহীন হবে দিন ধর্মের বৈঠকে এসেও তার প্রমাণ পরিচয় দেখা যায়। আমরা অনুরোধ জানাচ্ছি ভদ্রতা বজায় রাখুন, এভাবে রাস্তাঘাটে চলাচল করা বন্ধ করুন, জরুরি প্রয়োজন ছাড়া ওদিকে যাবেন না। এটা একটা দিনী বৈঠক, আমি যেটা মোটেই পছন্দ করি না সেই ব্যাপারে আপনাদেরকে আন্তরিকভাবে জোরাল অনুরোধ জানাচ্ছি এসব মন্দ কথা কর্ম আপনারা ত্যাগ করুন। আমরা দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছি, তারা এসে উপস্থিত হয়েছেন, আগামীকালকে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালামের মুখে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন উচ্চশিক্ষিত মানুষ, কোরআন হাদিসের বড় পণ্ডিত, তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছিলেন। তাতে তিনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মত হবে 73 দল,
সবাই জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন সে দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দলের নাম উল্লেখ করলেন না, তখন কোনো দলের কথা আর তিনি বললেন না, অথচ আগের কথাগুলি ছিল দল, যে বানী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাহলে উত্তরে দল আসাই প্রয়োজন ছিল। তখন উত্তরে বলতেন যে সে দল আহলে হাদিস নামে পরিচিত লাভ করবে বা কোনো একটা নামে পরিচিত লাভ করবে, এরকম কিছু তিনি বললেন না। তিনি উত্তরে বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আর আমার সাহাবিগণ যে নীতির উপরে আছে সেটাই হলো মুক্তিপ্রাপ্ত দল, বা তারাই মুক্তি পাবে। তাহলে কোনো দলের নাম হলো না। আল্লাহ রাসূল এবং সাহাবিগণের আকীদা আদর্শই হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম, দল নয়। এত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করলেন আর আপনি কোথায় রাস্তাঘাটে চলে সময় কাটালেন তা আপনি কি সফলতা অর্জন করবেন? এত বোকামির পরিচয় দিয়ে সময় কাটায়েন না, দীর্ঘ সময় নিয়ে এসেছেন। বলতে গেলে আগামীকাল, আগামী রাত সকাল পর্যন্ত বা কোনো একটা পর্যায় পর্যন্ত। বড় বড় আলেম ওলামা আসবেন, তাদের কথাকে মূল্যায়ন করবেন, আমল করার চেষ্টা করবেন। আন্তরিকভাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সামান্য প্রয়োজনে বাইরে যাওয়া প্রয়োজন মনে করবেন না। কই আমি তো কাল থেকে আছি, একবারও বাইরে যাইনি, দোকানেও দাঁড়াইনি, আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসে সময় কাটিয়েছি তা আমার মনে পড়ে না। আমি 19 বছর যাবত নওদাপাড়াতে আছি, নওদাপাড়ার কোনো দোকানে বসে আমি চা খেয়েছি 19 বছরের প্রমাণ নেই। চায়ের দোকানদার জানে কি না, শুধু নাম জানে, রাস্তা দিয়ে হাঁটলে হয়তো বা বলে যে ওইটা আব্দুর রাজ্জাক, এই কথা বলতে পারে। চায়ের স্টলে আমাকে কোনোদিন দেখেছেন, চায়ের স্টল কেন, কোনো দোকানদার এই কথা বলতে পারবে না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করো না, কাউকে দোস্ত হিসাবে গ্রহণ করো না। আর মাঝে মধ্যে বলতেন যে যাকে দোস্ত বলবে কয়েকদিন পরে দোস্ত কেটে যাবে, তখন ও তোমাকে মেরে চলে যাবে, পেটে ছুরি দিয়ে চলে যাবে, বন্ধ করবে না, বাস শত্রুতা ঘটবে না, সবাই তোমার বন্ধু। তখন থেকে অভ্যাস কি কখন থেকে তা আমরা, তা আমার স্মরণে নেই। সাধারণত দুইজন যেখানে বসে থাকে সেখানে আমি বসা পছন্দ করি না। 1978 সালে মাওলানা শিস মাহমুদ সাহেব চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুরের একজন বড় আলেম, নাচল মাদ্রাসার হেড মহাদ্দেশ, বোখারি পড়াতেন। আমি একটা না 8 বছর যাবত তার দুপুরের খাদ্য নিয়ে গেছি। একদিন দুপুরের খাদ্য নিয়ে যাচ্ছি তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হয়, যারা পান বিক্রি করে তারা আমাকে চিনে, তো আমাকে একটা পান দিয়েছে, তো আমি পানটা মুখে দিয়েই প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো আমার মুখে পান দেখে মাওলানা শিস মাহমুদ সাহেব বলছেন, আমি তো মনে করছিলাম যে তুই পড়াশোনা করে মানুষ হবি, দেখছি তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস, একটা ক্ষুব্ধ হয়ে এভাবে বলে দিলেন। তা আমার এটা আর পছন্দ হলো না। আমি 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি, হালাল হারাম সেটা পরের কথা, আমি পছন্দ করি না। কয়েক ঘন্টার জন্য বক্তব্য শুনতে এসে এতবার বাইরে যাওয়া লাগছে আপনাকে, কি নিজেকে মানুষ মনে করেন না নাকি? এইভাবে ঢংঢং করে সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছেন কি করে? যা টাকা নিয়েছিলেন এখনই শেষ, তো কাল পর্যন্ত কি খাবেন, এই হিসেব কি? তাহলে অন্যান্য প্রোগ্রামে যান, দুদিন তিন দিন প্রোগ্রাম চলে, এভাবে ঘুরে বেড়ান। মনে রাখেন আমি পছন্দ করি না, এটা জামিয়া সালাফিয়ার সম্মেলন। আলেম ওলামাদের মতামত ভেঙে আলেম ওলামাকে এক মাঠে এক স্থানে এক পথে নিয়ে আসার পরিকল্পনা,
দেশবাসীকে জাতিকে এক পথে এক মাঠে এক মতে নিয়ে আসার ঐকান্তিক ইচ্ছে। আল্লাহর ইচ্ছার সাথে যদি এক হয় তাহলে এটা কবুল হবে, বাস্তব হবে ইনশাআল্লাহ। আমরা কোনো স্বার্থ আছে এটা বুঝতে পারি না, স্বার্থ এটাই যে তুমি আমাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করো, আল্লাহুম্মা আমিন, এটুকুই বুঝতে পারি সম্মানিত উপস্থিতি। ইসলামে নারীদের অবস্থান এ একটা ব্যাপক বড় আলোচ্য বিষয়। আমরা এখান থেকে একটা অংশ নিতে চাচ্ছি, সেটা হচ্ছে নারীদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশেষ সতর্কবাণী। নারীদের ব্যাপারে, নারীদের অবস্থানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ সতর্কবাণীকে সামনে রেখে আপনাদের সামনে আমরা কিছুক্ষণ আলোচনা পেশ করি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতির উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলত, সেইভাবে তোমরা রাস্তাঘাটে নিজেকে দেখিয়ে প্রদর্শনী দিয়ে চলো না। এটা আল্লাহ তাআলার আদেশ। নারী যদি সত্য সত্যই নিজের মর্যাদাকে বহাল রাখতে চাই, ইহকালে ও পরকালে সম্মান পেতে চাই, তাহলে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি ত্যাগ করতে পাবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, কুল, আপনি বলুন, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সকল মানুষের স্ত্রীদেরকে যে তারা যেন বাড়ি থেকে বের না হয়। ইয়া আইয়ুহান নবী, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা তাদের গায়ের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে নিজেকে ঢেকে গায়ে পূর্ণ কাপড় দিয়ে বাড়ি থেকে বের হবে। এইটা আল্লাহ তাআলা আদেশ করেন। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বাড়িতে থাকার জন্য জোরালোভাবে আদেশ করেন। রাস্তাঘাটে চলা কাজটি, যেখানে সেখানে যাওয়া কাজটি, নিজের রূপচেহারা দেখিয়ে যাওয়া কাজটি, দেখানো কাজটিকে জাহেলিয়াতের যুগের কাজ, বন্যতার যুগের কাজ, বর্বরতার যুগের নারীদের কর্ম বলে, নারীদের কাজ বলে, নারীদের অভ্যাস বলে আল্লাহ তাআলা উল্লেখ করেন। তাহলে তারাকে বাড়িতে থাকতে হবে প্রয়োজনে কি? তাহলে তারা দীন ধর্ম শিক্ষার জন্য বা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না? অবশ্যই যেতে পারে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের চাদরকে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে ইসলামী পোশাক পরে, ঢিলা ঢালা পোশাক পরে বাড়ি থেকে বের হবে। এইটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াগফিরনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। হে নবী, আপনি মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যখন রাস্তায় চলবে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। শুধু পুরুষকে পর্দা করতে হবে এ কথা নয়, নারীদেরকেও পর্দা করতে হবে, পুরুষকেও যেমন পর্দা করতে হবে, চক্ষু নিচু করে চলতে হবে এ কথা আল্লাহ তাআলা বলেন। নারীকেও চক্ষু নিচু করে চলতে হবে এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা নারীদেরকে আদেশ করে বলেন যে তোমরা পথে চলার সময় চক্ষু নিচু করে চলো, সাথে সাথে তোমরা নিজের শরীরকে, বক্ষ, গ্রীবাদেশকে তোমাদের আঁচল দিয়ে, চাদর দিয়ে ঢেকে রাস্তায় চলো। তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে প্রকাশ করো না। কার সামনে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করতে পারে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াইদা সাআউতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব। তোমরা যদি নারীদের কাছে কিছু চাও, যদি তাদের কাছে কিছু নিতে প্রয়োজন হয়, তাদের সাথে কথা বলার প্রয়োজন হয়, তাহলে তোমরা অন্তরাল হতে, আর হতে পর্দা করে নেও, নিতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে
দেশবাসী জনগণ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে কথা বলতেন। সাধারণত তাদের গায়ে যে পোশাক থাকে সেটাকে অন্তরাল ধরা যায়, এমনিতেও প্রাচীর অন্তরাল হতে পারে, অন্তরাল অন্তরাল হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যদি নারীদের সাথে কোনো কথা বলার প্রয়োজন হয়, কোনো জিনিস লেনদেনের প্রয়োজন হয়, তাহলে তোমরা অন্তরাল থেকে তা গ্রহণ করো, এইটা আল্লাহ তাআলার আদেশ। তিনি বলেন, দালিকা আথারুলি কুলুবেকুম ও কুলুবেহিন্না, তোমরা যদি অন্তর থেকে অন্তরাল থেকে তাদের কাছে কিছু নিতে পারো, তাদের সাথে কথা বলতে পারো, তাহলে এই কাজটা হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম। সামনাসামনি যদি কথা বলো, যদি খোলাখুলি কথা বলো, তাহলে তুমি তার ব্যাপারে কিছু ভাববে, তোমার অন্তর কিছু ভাববে, তার অন্তর তোমার ব্যাপারে কিছু ভাববে, তখন দুইজনই ভুল পথের দিকে আগিয়ে যাবে। মর্মে আল্লাহ তাআলা অন্তরাল হতে তাদের সাথে কথা বলার জন্য, প্রয়োজন মেটানোর জন্য আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন্নার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নাম দেখার সময় আমি দেখলাম, ফারাইতু আকসারা আহলিহা নিসা, অধিক সংখ্যকই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু সংখ্যক পুরুষ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম মহিলা, মহিলাদের জামাত, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদেরকে অধিক সংখ্যক জাহান্নামে দেখছি। এই কথা বলতেই মহিলারা আল্লাহ রাসূলের সামনে কথা বলে বসলো, তারা বসলো, তারা বলল, অবে মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা অধিক সংখ্যকই জাহান্নামে যাব কেন, জাহান্নামের অধিক সংখ্যক মানুষ কেন মহিলা হবে, এর কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তাকফুরনা সিরা তুকসিরুল্লানা আর তাকফুরনা সিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং স্বামীকে মূল্যায়ন করো না, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। এই কথা দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন। সাধারণত তাদের ব্যাপারে তাদের পক্ষ থেকে অভিশাপ দেখা যায়, দুইজন পাঁচজন এক জায়গাতে হলেই পরস্পরে যেটা আলোচনা করে সেটা হলো, আমার স্বামী ভালো নয়, আমার ছেলে ভালো নয়, অমুক ভালো নয়, আমি তার পক্ষ থেকে কষ্ট পাই, স্বামী আমাকে এইভাবে বলে। তারা এই কথাগুলি বেশি বলাবলি করে, যা পরস্পরের নিন্দা, যা পরস্পরের অভিশাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের বেশি জাহান্নামে যাওয়ার মাধ্যম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করে বলছি, আপনারা এই কথা থেকে ফিরে আসুন। এক জায়গাতে বসলেই, পাঁচজন সাতজন এক জায়গাতে হলেই পরস্পরে স্বামীর বদনাম করা, ছেলেদের দুর্নাম করা, দেবর ভাসুরের দুর্নাম করা, আশেপাশের লোকের উপরে অভিশাপ করা, তাদের ব্যাপারে, সাধারণ ব্যাপারে তাদের বিরুদ্ধে কথা বলা, এইসব কথা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে তারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীকে মূল্যায়ন করে না। সত্য সত্যই যদি দেখা যায় নারীদের অনেক কষ্ট, তুলনামূলক বাহ্যিকভাবে আমরা পুরুষদের কষ্ট কম দেখি, তবুও রুজির মাধ্যম হচ্ছে পুরুষদের হাতে, যার কারণেই নারীদেরকে, তাদেরকে মূল্যায়ন করতে বলা হয়েছে, স্বামীকে মূল্যায়ন করতে বলা হয়েছে। মর্মে যেহেতু এটা আল্লাহর দেওয়া বিধান, আপনারা প্রাণপণে চেষ্টা করবেন স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী মহিলা যদি চারটা কাজ করতে পারে, তাহলে জান্নাতে আটটি দরজা খোলা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তখন আল্লাহ রাসূল বলেছেন, এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো, দুই,
রমজান মাসে সিয়াম পালন করলো, তিন স্বামীকে মেনে চলল, চার লজ্জাস্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না, এই চারটা কাজ যদি তারা করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এই চারটার একটা হচ্ছে স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জান্নাতীদের উল্লেখ করছিলেন, বলছিলেন নবীগণ জান্নাতে যাবেন, সিদ্দিকগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন যে নারীরা জান্নাতে যাবে। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না, তিনি বললেন ওই সব নারী জান্নাতে যাবে, এক যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, দুই যারা স্বামীকে বেশি ভালোবাসে, তিন স্বামী যদি রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই দুই দাঁত দিয়ে দাঁতে কিছু চাবাবো না, অর্থাৎ কিছু ভক্ষণ করব না, খাবো না, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। এই হচ্ছে স্বামী মূল্যায়ন করা নারী। যারা স্বামীকে এইভাবে মূল্যায়ন করে তারাই জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম জিনিস কি যার যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ কি যার যাকাত লাগে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম বস্তু হচ্ছে নারী যার যাকাত লাগে না, উত্তম বস্তু হচ্ছে নারী, উত্তম সম্পদ হচ্ছে নারী যার যাকাত লাগে না। উত্তম সম্পদ ভালো নারীর জন্য তিনি তিনটা গুণ উল্লেখ করলেন। এক, স্বামী যখন আদেশ করে তখন পালন করে, স্বামী যখন তার দিকে লক্ষ্য করে তখন হাসি মুখে স্বামীর সাথে কথা বলে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারো সাথে গল্পে লিপ্ত হয় না। এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে, একজন নারী স্বামীকে মূল্যায়ন করতে পারে। স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, আর স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে অন্যের সাথে প্রেমের গল্পে লিপ্ত হয় না, অন্যান্য পাপে লিপ্ত হয় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাদেরকে ঢেকে রাখতে হবে, তারাও বাড়িতে থাকবে, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তিনি পুরুষদের লক্ষ্য করে বললেন যারা পুরুষ যারা স্বামী তাদের পাঁচটা জিনিস জরুরি। এক, যেমানের খাচ্ছে স্ত্রীকে সেমানের খাওয়াবে। দুই, যেমানের পরছে স্ত্রীকে সেমানের পোশাক পরাবে। তিন, স্ত্রীকে কটু কথা বলবে না। চার, স্ত্রীর মুখের উপরে মারবে না। পাঁচ, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবে না, আত্মীয় স্বজনের বাড়ি, খালা ফুফুর বাড়ি, চাচা চাচির বাড়ি, মায়ের বাড়ি, জরুরি প্রয়োজন ছাড়া যেতে দিবে না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীকে আদেশ করেন। এই আদেশই হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, তাকে ঢেকে রাখতে হবে, তাকে ঘেরে রাখতে হবে। এটা খারাপ যাক, যখন সে বাড়ি থেকে বের হয় ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে, সে তখন ঢং করে চলে, ঢং করে কথা বলে, বাড়ি থেকে বের হলেই শয়তান তার পিছনে লাগে, তখন সে পরিবর্তন হয়ে যায়, সে ভাঁজ করে কথা বলা প্রয়োজন মনে করে, ঢং করে কথা বলা প্রয়োজন মনে করে, ঢং করে চলা প্রয়োজন মনে করে, তখন তাকে শয়তান পরিচালনা করে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তারাক্ত বাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে।
নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বড় বিপদজনক বস্তু। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা আলা রুকবি রাজুলিল হাযিম মিন ইহদা কুন্না। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে তোমাদের বুদ্ধি কম হওয়ার পরেও, তোমাদের দীন ধর্ম কম হওয়ার পরেও, তোমাদের বুদ্ধি বিবেক কম হওয়ার পরেও, তোমাদের দীন ধর্ম কম হওয়ার পরেও বুদ্ধিমান মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারো, বুদ্ধিমান মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারো। তোমাদের চেয়ে আমি কাউকে দেখি না যে বুদ্ধিমান মানুষকে ধ্বংস করতে পারে, ভালো মানুষকে ধ্বংস করতে পারে, উচ্চ শিক্ষিত মানুষকে ধ্বংস করতে পারে। তোমরা এমন জাতি যে সুশিক্ষিত মানুষকে, উচ্চ শিক্ষিত মানুষকে, পরহেজগার মানুষকে তোমরা ভুল পথে নিয়ে যেতে পারো। ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তোমাদের চেয়ে আমি কাউকে দেখি না। বুখারী মুসলিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, নারী আপনার জন্য বিপদজনক বস্তু, আপনার মান সম্মানকে ধ্বংস করতে পারে, আপনার সংসারকে ধ্বংস করতে পারে, যার জন্য তার ব্যাপারে আপনাকে সতর্ক করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর সংফি ফালাসা, ধ্বংস তিনটে জিনিসে রয়েছে, মানুষের জীবন ধ্বংস হয় তিনটে জিনিসে। তার এক নম্বরে তিনি বলছেন, ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস রয়েছে। যদি সন্তান না দিতে পারে জীবন ধ্বংস, যদি পর্দাশীল না হয় তাহলে জীবন ধ্বংস। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, তারা চিরদিন জাহান্নামে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাসালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারাই হচ্ছে পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে, দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে হচ্ছে দায়ুস, সে জাহান্নামে চলে গেছে, স্ত্রীর কারণে ও জাহান্নামে যাচ্ছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধ্বংস ক্ষতি তিনটে জিনিসে রয়েছে, তার একটা হচ্ছে স্ত্রী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাও না, মহিলাদের কাছে গেলেই তোমরা বিপদে পড়বা, কোন সমস্যা হতে পারে। একজন সাহাবী বললেন, আনসারদের মধ্যে থেকে আল্লাহ রাসূল, আর আয়াতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? দেবর তো বাড়িতেই থাকে, যেখানে ভাবি আছে সেখানে দেবর আছে, এই ব্যাপারে আপনি কি বলেন? আপনি যে বলছেন যে নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, আমার বড় ভাই বিবাহ করেছেন, আমার স্ত্রী তো নেই, আমার ভাবি আছে, আমি বাড়িতে থাকি, আমি কি করব, মহিলা কি করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আলহামুকাল মওত, দেবর হচ্ছে মরণের মতো। মরণকে যেমন মানুষ ভয় করে, দেবরকে তেমন ভয় করতে হবে, স্ত্রীকে, ভাবিকে, দেবরকে ভয় করে চলতে হবে, দেবরকেও ভাবি থেকে সতর্ক থাকতে হবে। ভাবির অর্থ এই নয় যে তার সাথে কথা বলতে হবে, তার সাথে কুটকুট করে গল্প করতে হবে, অন্যায় জড়িয়ে পড়তে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ও কঠিন ভাবে সতর্ক করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুন রাজুলুন বিমরাতিন ইল্লা কানা ফালাশু মিন শাইতান, অবশ্যই যেন কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, অবশ্যই যেন কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়। কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে একত্রিত হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, তারা বিপদে পড়বে। তৃতীয় জন হবে শয়তান, তারা বিপদে পড়বে, তাদের ধ্বংস সুনিশ্চিত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানাতাল যাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। পুরুষ তো বহু দূরের কথা, যার কারণে আমি আলোচনায় বিভিন্ন জায়গায় আপনাকে বলেছি যে একজন মহিলাকে হলুদ মাখাতে পারে না। বিবাহের বৈঠকে হলুদ মাখতে হবে পুরুষ নারীকে, বর কনেকে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। বুখারীর এক হাদিসে এসেছে, আব্দুর রহমান আওফের কাপড়ে একটু হলুদ রং দেখে আল্লাহ নবী বলছেন, কি খবর, তুমি কি বিবাহ করেছো নাকি? তখন তিনি বলছেন, জি আমি বিবাহ করেছি, হলুদ রং তার কাপড়ে লেগেছে, এতে প্রমাণ হয় তিনি বিবাহ করেছেন। এর অর্থ এই নয় যে আমাদের দেশের নীতিতে হলুদ মাখতে হবে, বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে যাবে বরের বাড়িতে হলুদ মাখতে। তার মানে মানুষ নিচে নামতে 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 পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবাহ হয়নি, বর কনের বাড়িতে যেতে পারে কি করে হলুদ মাখতে, কনে কি করে বরের বাড়িতে যেতে পারে হলুদ মাখতে, এটা শিক্ষা হয় কি করে, এটা ধর্ম হয় কি করে, এটা নীতি হয় কি করে, এটা মানবতা হয় কি করে, এটা পশু প্রাণীর কাজ হতে পারে, এটা কুকুর শৃগালের কাজ হতে পারে। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন মহিলার বাচ্চা প্রসব হয় তখন তার স্বামীরই থাকা উচিত, অন্য কোনো মহিলার না থেকে, অন্য কোনো মহিলা উপস্থিত ওখানে না থেকে। তার স্বামী যদি কিছু না বুঝে বা এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে জরুরি কারণে নিরুপায় হয়ে একজন মহিলা থাকলো, আরো জরুরি কারণে দুইজন মহিলা থাকলো। সারা দিন যাবৎ সব মহিলার ঘরে যায় কথা বলে, এত নোংরা নীতি ইসলাম কোনোদিন গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত, তার হাতের রং কি, তার মাথার চুলের রং কি, তার মাথার চুল কেমন, এই বিবরণ তখন তার স্বামীর সামনে বলবে। ওর স্বামী অন্তরের চোখে ওই মহিলাকে দেখবে। এইটা ইসলামে নিষেধ। আমি কি দিয়ে ইসলামের মূল ভিত্তি আপনাকে বুঝাই? সম্মানিত দীনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, কোন মহিলা তার স্বামীর সামনে অন্য কোন মহিলার বিবরণ দিতে পারবে না। কেন? অন্য কোন মহিলার বিবরণ দিলে তার স্বামী ওই মহিলাকে অন্তরের চোখে দেখবে। এই কারণে আমি আপনাদেরকে কঠোরভাবে না করেছি, আপনারা মহিলাদের পোশাক, দীনী বোন আপনাদের বলছি, আপনাদের পোশাক সালোয়ার কামিজ মেক্সি চাদর আপনারা খোলা জায়গায় শুকাতে দিবেন না, যেখানে পুরুষ দেখতে পাবে। যদি আপনি আপনার পরনের পায়জামা সালোয়ারটা শুকাতে দেন, আর যদি আপনার স্বাস্থ্য ভালো হয় তাহলে পায়জামাটা আপনার স্বাস্থ্য অনুপাতে হবে। কোনো পুরুষ যদি দেখে তাহলে দেখে বলবে, বাপরে মহিলা কত মোটা, আপনার অবস্থাটুকু তার অন্তরে জাগবে। নইলে এভাবে বলছে কেন? নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন কেন? সম্মানিত দীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবা, যেসব মহিলার স্বামী নেই ওই বাড়িতে তোমরা যায় না, ওই বাড়িতে গেলেই তোমাদের উপরে বিপদ নেমে আসবে, তোমরা সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুগবালু ফি সূরাতি শয়তান, অতদ্বয়ে ফিসুরাতে শয়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মহিলারা হচ্ছে শয়তানের জাল, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। মহান আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র অনেক অনেক জটিল
শয়তানের চেয়ে। আল্লাহ তাআলা বলেন শয়তানের পরিকল্পনা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীদের ষড়যন্ত্র, নারীদের কলাকৌশল, নারীদের কর্মপদ্ধতি অনেক 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 শক্তিশালী আর ভয়াবহ বিপজ্জনক। তাই তো সেই কথা আপনাকে স্মরণ করাই, যখনই জুলাইখা দরজাগুলি বন্ধ করে ঈশ্বরকে বলল যে হাইতাল্লাহ, ঈশ্বর তুমি আমার সাথে কথা বলো, আমার প্রতি আগ্রহী হও, মিলনে লিপ্ত হও, তখন ঈশ্বর আলাইহিসসালাম বললেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, বলো কি তুমি, নাউযুবিল্লাহ মিন যালিক, আমি আল্লাহর কাছে অন্যায় থেকে আশ্রয় চাই। চোরে সুরে না, ধর্মের কথা, তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তারপরে জুলাইখা তাকে জোর করে ধরার চেষ্টা করলো, তখন তিনি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, পিছনে পিছনে ছুটলো জুলাইখা, আগে আগে দৌড়ালেন ইউসুফ আলাইহিসসালাম, জুলাইখা পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরাতে জামা ছিঁড়ে হাতে থেকে গেল, তিনি বের হয়ে গেলেন। যখন তিনি বের হলেন সেখানেই ছিল জুলাইখার স্বামী, পিছনে পিছনে বের হলো জুলাইখা, এক জায়গায় জুলাইখা, জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিসসালাম, দৃশ্য দেখেই জুলাইখা কথা পরিবর্তন করে দিল, পরিবর্তন করে বলছে দেখুন, যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি শাস্তি হতে পারে, দেখুন যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি শাস্তি হতে পারে, আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন, আমি জুলাইখা বলছি ঈশ্বরকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, একে উপযুক্ত পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে, যেই মহিলা জোর করে তার সাথে জেনা করতে চায় সেই মহিলা একটু পরে কথা উল্টে দিয়ে বলে যে ঈশ্বরকে শাস্তি দিতে হবে। ঈশ্বর আলাইহিসসালাম বললেন আমি জেল পছন্দ করি, 12 বছরের জন্য তিনি জেলে ঢুকলেন। 12 বছর পরে তাকে বলা হলো দেশের বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন, তখন ঈশ্বর আলাইহিসসালাম বলছেন আরে শোনো, জেল থেকে বের হওয়ার ছাড়ো, যে কথা ছড়িয়েছিল সেই কথার কথা কি আগে সেটা বলো, জুলাইখা কি বলছে সেই কথা বলো, জুলাইখার কথা আগে প্রকাশ হতে হবে, তারপরে আমি ঈশ্বর জেল থেকে বের হব, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ঈশ্বর অন্যায় করেনি, যতক্ষণ পর্যন্ত জুলাইখা খোলা মাঠে এই ঘোষণা না দিয়েছে যে আমি জুলাইখা অন্যায় করেছি ঈশ্বর অন্যায় করেনি, ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না। জুলাইখা খোলা মাঠে জাতির সামনে জনগণের সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ঈশ্বর অন্যায় করেনি, তখন ঈসা আলাইহিসসালাম জেল থেকে বের হলেন। আপনাকে বলছিলাম নারীদের ষড়যন্ত্র, নারীদের কলাকৌশল খুবই ভয়াবহ বিপজ্জনক, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সম্মানিত দীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি এখনো তাদের দেখিনি, কোন এক শ্রেণীর মানুষ, মা হুম সিয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরে উনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরকম লাঠি পুলিশের হাতে দেখা যায়, এরকম লাঠি সরকারি লোকের হাতে দেখা যায়, এরকম লাঠি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দল করে মারামারি করে, পড়ার নামে নিজের জীবন ধ্বংস করে, জাতির ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে, এই কুশিক্ষিত ছেলেরা তাদের হাতে থাকে এই লাঠি, যার একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি যাদের হাতে থাকবে তারা জাহান্নামে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাশয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, মহিলা মানুষ কাপড় পরে থাকবে আবার উলঙ্গ, তাহলে কেমন কাপড়কে উলঙ্গ বলা যেতে পারে, যেটা আপনার স্ত্রী পরেন, যেটা আপনার মেয়ে পরে সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। সম্মানিত দীনী ভাই বোন, যেটা আপনি দেখতে পাচ্ছেন পোশাক হবে ঢিলা ঢালা, পোশাক হবে বড়, যেটা পায়ের নিচে অর্ধ হাত ঝুলবে, সেইখানে এত ছোট বোরখা,
যেটা ফ্যাশন বোরখা বলে আপনারা জানছেন, এটা বোরখা হয় কি করে? আর যেটা আরো আট শত পোশাক, সেটা পোশাক হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যেটা আপনারা রাস্তাঘাটে দেখতে পান, এই ধরনের নগ্ন মহিলা রাস্তাতে হাঁটলেই পুরুষেরা তাদের দিকে চেয়ে থাকে। মায়ে লাতুন পুরুষ মহিলারা নিজেরা আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালো ছিল, যখনই বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে চলে তখনই কেন যেন কেমন কেমন করে আনছান আনছান করে, রাস্তার একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, হাত নাড়ে মুখ ভাঁজ করে কথা বলে, বিভিন্ন ভাবে চলার চেষ্টা করে। এরাই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়েক খোলাম জান্না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদ না রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এত এত দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এক বছরের দূরত্ব পথ। এখানে আছে জান্নাত, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। জান্নাত কত উন্নত মানের থাকার জায়গা আর কত সুন্দর সুগন্ধিপূর্ণ স্থান, সেই জান্নাতের গন্ধ পাবে না এইসব নারী যারা নগ্ন পোশাকে চলে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দেখুন মরতে হবে আজ হোক আর কাল হোক, অতএব পোশাক পরিবর্তন করুন, পর্দার পথ অবলম্বন করুন, স্বামীকে মূল্যায়ন করুন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। এই মর্মে আপনাদের সাথে এখানে এসে জরুরি কয়েকটি কথা। এই ছেলে বসে বাচ্চা ছেলেগুলি কি করে দৌড়াবে চলাচল করে? তোমরা যারা দায়িত্ব পালন করো শিক্ষক, তারা কি করো? এই লোকগুলি হাঁটাহাঁটি করে কি করে? বসেন, এখানে ঘোরাঘুরি করতে এসেছেন না কিছু দিন শুনতে এসেছেন? শরম করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? লজ্জাবোধ হয় না কেন? কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? কি পেয়েছেন? আপনাকে ভোট চাওয়ার জন্য ডেকেছি? কোন দলের কথা বলি, বলি যে আমার সংগঠন করতে হবে, দল করতে হবে, কথা বলি আপনাকে? তাহলে আপনার তিতা লাগার কি আছে? এসেছেন চুপচাপ বসে থাকবেন, এটা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি উদ্বোধনী আলোচনায় আপনাদের বলেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এই আশাটাকে মূল্যায়ন করবেন। আপনি সেই কোথায় কক্সবাজার, কোথায় বান্দরবন, কোথায় চট্টগ্রাম, সেখান থেকে এসেছেন, কোথায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কোথায় বরিশাল, ভোলা, কোথায় সিলেট, কোথায় আপনার দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেখান থেকে এসেছেন, কোথায় খুলনা, বাগেরহাট, সেখান থেকে এসেছেন, তো নিজেকে একটু ভাবছেন না কেন? এখন আপনার সামনে নকল করছি, আমার বিশ্বাসের অভাব নেই, আমার দৃঢ়তার অভাব নেই, আমি বিশ্বাস করি আল্লাহকে যে তুমি সর্বশক্তিমান, তুমি এই কাজ করতে পারো। এটা আমার প্রথম বিশ্বাস। আমার দ্বিতীয় বিশ্বাস, আমি আপনাদের টাকা পয়সার ক্ষতি করি না, আপনাদের টাকা পয়সা আমি নিজে খাই না। আমি যদি এখানে কোনো দিন খেয়ে থেকেছি খাই, আমি তার টাকা দিয়ে দিই। আমার নামে একটা ফাইল আছে, এক সন্ধ্যা খেলে এক সন্ধ্যায় কত টাকা লাগে সেই টাকা দিয়েছি আমি, আমার নামে রসিদ কাটা আছে, রসিদটা ফাইলে আছে। আমিও বুঝতে পারছি আজ হোক কাল হোক, ২০ বছর পরে হোক, বিচার আমার হবে একদিন, ইহকালে ও পরকালে। মানুষ একদিনের একেবারে পঙ্খ থেকে পঙ্খরূপে বিচার নেবে, এটা আমি বিশ্বাস করি। হিসাব নেবে, এটা আমি বিচার করবে, হিসাব নেবে, আমি এটা বিশ্বাস করি। এই খেয়ালেই আমি এই পথ অবলম্বন করে চলছি। যেখানে বসে আছেন তার পিছন দিকে অর্ধেকের উপরে ছিল লাউ গাছের বাগান, লাউ তরকারি, লাউ গাছের মাচান। হঠাৎ করে এই প্রতিষ্ঠানের গার্ড, আগে থেকে তিনি থাকতেন, তার ছেলে, তিনি এই প্রতিষ্ঠানকে অন্তর থেকে ভালোবাসেন। আমার আশারা শুরু থেকে তিনি এই প্রতিষ্ঠানে থাকেন, তো একটা লাউ গাড়িতে তুলে দিচ্ছেন, তা আমাকে বলছেন, আমি না আমরা প্রতিষ্ঠানের জিনিস নিনে,
এই কথা বলে আমি থেকে গেছি। তারপর বাড়িতে দেখি একটা লাউ, বাসায় আমাকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, বাসায় লাউ আসলো কোথা থেকে? আমি বলছি আমি তো সে কথা বলতে পারছি না। লাউ তাহলে কি জামিয়া সালাফে রূপগঞ্জে রাজশাহীতে আসলো কি করে? এখন খোঁজ নিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভারকে বলছি ব্যাপারটা কি, বাসায় লাউ আসলো কি করে? তো ড্রাইভার বলছে যে ওই গার্ড গাড়িতে দিয়ে দিয়েছে। তুমি জানো না যে আমরা এই প্রতিষ্ঠানের জিনিস খাই না। তখন আমরা পরের দিন লাউটা ড্রাইভারকে দিয়ে দিলাম, ড্রাইভার বাসাতে গিয়ে নিয়ে লাউটা খেলো, হয়তো বা ওইও টাকা দিয়ে দিয়েছে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না। আপনাদের প্রতিষ্ঠানের লাউ আমার গাড়িতে রাজশাহী চলে গেছে, সে লাউ আমি খাইনি। বিচারের মাঠে আমি এই কথা বলবো ইনশাল্লাহ, আজকে বলছি। আমার অন্তর সবসময় এটা দৃঢ়তার সাথে বলে আপনাদের আমি টাকা পয়সা নষ্ট করি না, খাই না, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। এতটুক যে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবরাজ চাই, এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি। ওই শিক্ষকতা থেকে আপনাদের কাছ থেকে আমি কিছু বেতন নিই, ওই বেতন দিয়ে আমরা সংসার পরিচালনা করার চেষ্টা করি। আমরা আপনাদের এখান থেকে যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনারা দিচ্ছেন, এই টাকা আমরা সরিষা সম পরিমাণ এক পয়সা ভক্ষণ করি না বলে আমার অন্তর বলে কাজে আমি সফল হব ইনশাল্লাহ। এটাই আমার দৃঢ়তা, এটাই আমার ভিত্তি যে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। উপস্থিত পরিকল্পনা দু একটা কথা আপনাকে শোনাই। এই ভবনটা পাঁচতলা, আড়াই থেকে তিন কোটি টাকা খরচ হয়েছে বলে আমার অনুমান। হিসাব রক্ষক হিসাব করছেন, এটা অডিট হবে, তখন আরো স্পষ্ট বুঝতে পারব। পিছন দিকে একটা আবাসিক ভবন, ছয় তলার দ্বিতীয় তলার ছাদ হয়েছে, ২৪ জন শিক্ষক আবাসিক ভবনে পরিবার নিয়ে থাকবেন। আপাতত তিন জন মাদানী শিক্ষক যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, তারা আমার সবাই ছাত্র, তারা পরিবার নিয়ে সেখানে থাকছে। আরেকটা ইউনিট রেডি হয়েছে সম্মেলনের পরে, সেখানে আরেকজন শিক্ষক যাবেন। প্রতি স্তরে চারটা পরিবার থাকেন। এইখানে প্রায় ৬০-৭০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে আমার অনুমান, কমবেশ হতে পারে। এরপরেও ধারাবাহিকভাবে ছয়তলা পর্যন্ত হতে থাকবে। এখন পর্যন্ত আপনাদের পিছন সাইডে বেশ কিছু জমি ক্রয় করা হয়েছে, প্রায় ১.৫ কোটি টাকার মতো হতে পারে আমার অনুমান হিসাব। পিছন দিকে আরো ৩০ শতক জমি কিনা হয়েছে, বিলে আরো ৩৪ শতক জমি কিনা হয়েছে, যেগুলো আমার আসার পরে। এইখানে পিছন সাইডে যেখানে মেয়েরা অবস্থান করছে, ওখানে ৪৪ শতক জমি আছে, জমি দাতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। সময়ে আপনাদেরকে তিনি জমি দিয়ে দিবেন, সেটা আপনাদেরকে কিনতে হবে, আপনারা সে কেনার প্রতীক্ষমান রয়েছেন। তাহলে এই প্রতিষ্ঠানটা প্রায় ১৮-২০ বিঘা জমির উপরে হবে বলে আমরা অনুমান করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানে কোনো মসজিদ নেই, গ্রামের গ্রামবাসীর তৈরি করা একটা মসজিদ, যেটা ভাঙাচোরা অবস্থায় আছে, সব বাচ্চাদেরকে সেখানে ধরে না। হিফজখানার বাচ্চারা তাদের হিফজখানাতেই সালাত আদায় করে, বাকি বাচ্চারা এখানে সালাত আদায় করে। অত্র প্রতিষ্ঠানে ৩০০০ মুসল্লি এক স্তরে ধরবে, এরকম একটা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা আল্লাহ কবুল করুক, এটা হিসাব। তার এক স্তরে ৪ কোটি টাকা খরচ হবে বলে আমরা অনুমান করছি। প্রতি স্তরে ৩০০০ মুসল্লি ধরবে। আপাতত দুই জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই দুই জামিয়ায় প্রায় ১৯০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে আপাতত ৩৭২ প্রায় ৪০০ জন ছেলে পড়াশোনা করে, প্রায় ২০০ জন মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়ায় প্রায় ৮৫০-৯০০ ছেলে পড়াশোনা করে, প্রায় ৪৫০ মেয়ে পড়াশোনা করে, প্রায় ৮০-৮২ জন এতিম আছে, ২৪ জন মেয়ে এতিম আছে, তার ১৮ জন বড় মেয়ে আছে।
যারা এখন বিবাদর মত হয়ে এসেছে, যারা রাজশাহীতে অবস্থান করে, ছেলে মেয়ে এতিম সহ প্রায় 82 জন এতিম দুই প্রতিষ্ঠানে অবস্থান করে, যাদের খরচ আপনারা বহন করেন। সম্মানিত দিদি ভাই বোন, এই প্রতিষ্ঠানে আপাতত প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী অবস্থান করছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 9,86,000। প্রায় প্রতি মাসে 10,00,000 বেতন লাগছে আপাতত, সময়ের গতিতে আরো বাড়বে। প্রতি মাসে 9,86,000 বেতন আছে, প্রায় 10,00,000 আপনারা বেতন দিচ্ছেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে, যারা আপনাদের নির্লজ্জভাবে আন্তরিকতার সাথে আপনাদের খিদমত করে আসছে। আপনাদের বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার কিছু ফল একটু আগে ভোগ করলেন। আগামীকালকে আপনারা মেয়ে বাচ্চারা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ, ছোট ছোট মেয়ে বাচ্চা আপনাদের সামনে আসবে, তারা এই প্রস্তুতি নিয়ে প্রতীক্ষমান আছে। আজকে কিছু ছেলে বাচ্চাদের দেখলেন, আগামীকালকে আশাবাদী ছোট ছোট মেয়ে বাচ্চারা আপনাদের সামনে আসবে, আপনাদের সামনে তাদের দীন ধর্ম কি শিখছে তা পেশ করবে, বিষয়টি আপনারা দেখবেন। সম্মানিত দিনই ভাই বোন, আমার যখন 25 তারিখ হয় মাসের, তখন একটু মাথা ব্যথা করে উঠে যে কিভাবে 10,00,000 টাকা হতে পারে। সর্বশক্তিমান আল্লাহ এটা আমি বিশ্বাস করি, হবে এটা বিশ্বাস করি, কিন্তু অন্তরে বারবার ধাক্কা খায় কিভাবে হতে পারে, হবে তো নিশ্চিত কিভাবে হয়, আমি অনেকখানি বুঝতে পারি না। মাস আসার আগে দেখি রেডি হয়ে গেছে, তা আমি ওই জিনিসটা দেখতে পাই যে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে যখন ফেরাউন ছেড়ে দিল সাপগুলি রশিয়ার লাঠি, ফাওজাসা ফি নাফসিহি খিফা, মুসা অন্তরে অন্তরে একটু ভয় পেলেন, সাপ তরি আসছে। তো বিদ্যাঙ্গন বললেন, মুসা আলাইহিসসালাম একজন নবী, সাপ দেখে ভয় করবেন কেন? মুসা আলাইহিসসালাম নিশ্চিত বিশ্বাসী যে আমি নবী, ফেরাউন একজন ভুল পথের মানুষ, সে ধ্বংস হবেই, এই কথা মুসা আলাইহিসসালাম বিশ্বাস করেন। তারপরে অন্তরে ভয় পেলেন কেন? বিদ্যাঙ্গন এই কথা জিজ্ঞাসা করার পরে আমার উত্তরে বলছেন, এটা হলো মানবিক ভয়। আপনার চোখের সামনে যদি কেউ আঙ্গুল তুলে ধরে, তাহলে আপনার চোখটা একটু ফিট করে উঠবে, বন্ধু বন্ধ হয়ে যাবে, অথচ আপনার চোখে আমি আঙ্গুল দিব না। মুসা আলাইহিসসালামের বিশ্বাসের অভাব নেই। তারা আসাবো মুসা ইন্নাল্লাহ মুদ্রাকুম, মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী মুসা আলাইহিসসালামকে বলছেন, তিনি পালিয়ে যাচ্ছেন সঙ্গী সাথী নিয়ে, পিছনে ফেরাউন, সামনে নীল নদ সাগর। তখন সঙ্গী সাথী বলছেন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদের ধরে নিবে, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিসসালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন, বলো কি, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিসসালাম নিজেই বুঝেন না পথ কি হতে পারে, পথ কি হতে পারে, সামনে সাগর, পিছনে ফেরাউন, পথ কি হতে পারে, তবু তিনি বলছেন পথ হবেই হবে। আল্লাহ বলছেন, একটু লাঠি দিয়ে সাগরের উপরে মারো, পানির উপরে আঘাত করতেই সাগরের পানি দুই দিকে সরে গেল। আল্লাহ বলছেন, কাত্তাউদিল আজিম, পানির পাহাড় হলো বিশাল পাহাড়, পানি যখন দুই দিকে সরে গেল, তখন কোন জায়গাতে পানির পাহাড় হলো 3 কিলোমিটার, অর্থাৎ পানির গভীরতা যদি 3 কিলো হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা 3 কিলো, যদি কোনো জায়গাতে 10 কিলো হয়, যদি কোনো জায়গাতে 1,500 কিলো হয় পানির গভীরতা, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত হলো? 1,500 কিলোমিটার। আল্লাহ তাআলা বলেন, বিশাল পাহাড় হয়ে পানি দাঁড়িয়ে থাকলো মাটির উপর দিয়ে, মুসা আলাইহিসসালাম জনগণকে হেঁটে পার হয়ে গেলেন, এই রাস্তায় ঢুকে পড়লো ফেরাউন সদল বলে, এই নীল নদে সাগরে ডুবে মরলো ফেরাউন, ক্ষমতা এমন ভাবে হারালো যেটা সে নিজেও বুঝতে পারলো না ক্ষমতাশীল কাকে বলে। সম্মানিত দিনই ভাই বোন, বিশ্বাস রাখে আল্লাহর উপরে প্রতিষ্ঠান চলবেই চলবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মাটিতে এক উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই, যেখানে ছেলে মেয়েরা
বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এ আশায় কাজ চালিয়ে যাচ্ছি। আমি প্রাথমিকভাবে আপনাদের কাছে যেটা রেখেছি সেটা হলো দোয়ার দরখাস্ত। আন্তরিকভাবে দোয়া করবেন, যেটা মাঠে ঘাটে দিন রাত আমি বলছি, আল্লাহ যদি কবুল করেন তাহলে আর কোনো সমস্যা নেই, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে সারা পৃথিবী লেগে কোনো কিছু করতে পারবো না। এই মর্মে প্রথমে অনুরোধ জানাই, আন্তরিকভাবে একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষ দিয়ে ব্যবস্থা করেন, মর্মে বলছি ছেলে মেয়ে পাঠাবেন, মূল্যায়ন করার চেষ্টা করব, পরামর্শ দিবেন, মূল্যায়ন করার চেষ্টা করব। মানুষের পয়সা দিয়ে আল্লাহ প্রতিষ্ঠান চালাচ্ছেন, মর্মে সকলকেই সময়ে সহযোগিতা করতে বলে থাকি। আজকে এই মুহূর্তে এই বৈঠকে এখন দিনই বৈঠকের আপনার বৈঠকই দান আপনাকে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এইখানে বলে রাখছি যে যখনই খেতে যাবেন পাশে টাকা নেওয়া হচ্ছে রসিদের মাধ্যমে, সেখানে টাকা দিয়ে রসিদ নেবেন। আপনার আশেপাশে দেখবেন আপনার টাকা দেওয়ার বাক্স আছে কালো কালালের, সেখানে টাকা দিবেন, কিছু টাকা দিয়ে যাবেন, সব শেষ করে যাবেন না। বৈঠকি দানে সকলকেই এখানে যারা আছেন সবাইকে অংশগ্রহণ করার জন্য বলছি। আমি নিজেও আপনাদের এখানে এই উপস্থিত বৈঠকি দানে অংশগ্রহণ করছি। সকলকে আমি আপনাদেরকে এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 2000, 5000, 500, 150 উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা যারা আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করেন। কেউ এই মুহূর্তে দান থেকে বিরত থাকবেন না। আল্লাহ রাসূলের ওই বাক্যটি মূল্যায়ন করো তো, যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করো, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করো, ক্ষতির আশায় আমি যাই না। এই ছেলেরা তোমরা আসো, ছেলেদের হাতে দিবেন, মেয়েরা তোমরা তো যাও, যারা মেয়েরা আছো তোমরা যাও, সবাই অংশগ্রহণ করবেন। 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, কেউ খালি থাকবেন না। কারো কাছে যদি আপাতত না থাকে আর একজনের কাছ থেকে নিয়ে ছেলেদের হাতে দিবেন। সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার অর্থে বরকত আসবে এটা আমি বিশ্বাসী। আমি আপনাদের একজন দিনী ভাই হিসাবে আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাসূলের ওই কথাটি, আল্লাহ তুমি যে যতটুকু দিচ্ছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের আহাল পরিবারে শান্তি দাও, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার দিনী ভাই বোন যারা সহযোগিতা করে, তুমি তাদের পাপকে ক্ষমা করো, তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তাদের রুজি রোজগারে বরকত দান করো, তাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখো, তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করো। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া রাজশাহী এই প্রতিষ্ঠানে দান করে থাকে, তুমি তাদের সহযোগিতা করো, তুমি তাদের সাহায্য করো, তুমি তাদেরকে দিনের উপরে উদ্বুদ্ধ করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। যারা এখানে উপস্থিত তোমার দরবারে আংশিক কিছু পয়সা দান করছি, তুমি তাদেরকে সাহায্য করার তৌফিক দান করো, তাদের অর্থ সম্পদে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকটা জরুরি কথা, আমি ভুলে গেছি, সেটা হলো এই জামিয়া সালাফের মুখপাত্র হচ্ছে মাসিক আলীতে শাম। যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, যাওয়ার সময় ওখানে একটা ঠিকানা লিখে দিয়ে যাবেন মোবাইল নাম্বার সহ, আপনার সাথে আমরা যোগাযোগ রাখব, আর এক কপি অন্তত নিয়ে যাবেন মাসিক আল ইতিসাম। 50টা প্রশ্নের উত্তর রয়েছে। আর ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমান আপনাদের কাছে দোয়া চেয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যায়। গত বছর আব্দুল্লাহকে দেখেছেন, উপস্থিত হতে পারেনি। ছেলে আব্দুল্লাহ আপনাদের কাছে দোয়া চেয়েছে, বাচ্চা আপনাদের জন্য বুখারীর ব্যাখ্যা লিখেছে বাংলা ভাষায়, প্রথম বাংলা ভাষায় বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। যাওয়ার সময় দেখবেন মিন্নাতুল বারি। আব্দুর রহমান যেটা মেজো ছেলে, ইন্ডিয়ায় থাকে ও রাস্তায় আছে, আগামীকাল আপনাদের সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ।
আব্দুর রহিম আসেনি, আব্দুর রহিম মিশরে যাওয়ার প্রতীক্ষমান রয়েছে। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকে, আব্দুর রহমান জামিয়া সালাফে ইন্ডিয়ায় পড়াশোনা করে, আব্দুর রহিম দেওবন্দে পড়াশোনা করছিল, মিশরে যাওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে। ছেলেরা আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছে, তারা উন্নত মানের শিক্ষা অর্জন করে দিনের খিদমত করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, ইহকাল পরকাল রক্ষা করতে চাই, আপনাদের খিদমত করতে চাই, বাচ্চাদের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। এবং সে জরুরিভাবে বলছি, মাসিক আল ইহতেসাম পত্রিকা নেবেন, তাজিহুল কোরআন তাফসির নিয়ে যাবেন, আর উপদেশ বই সংগ্রহ করবেন, সাথে সাথে মিন্নাতুল বারি, আব্দুল্লাহ বুখারীর বাংলা ভাষায় প্রথম ব্যাখ্যা মিন্নাতুল বারি, সকল দিনী ভাই বোনকে সহযোগিতা করার অনুরোধ রেখে বই পুস্তকগুলি সময় সংগ্রহ করার অনুরোধ রেখে আমি আপনাদেরকে আলোচনার শেষের দিকে চলে এসে বলছি যে আজকের জন্য আরো বড় বড় দিনী আলোচক রয়েছেন, নিরাশা হবেন না, এক পর্যায়ে বক্তব্য বন্ধ করা হবে, আগামীকালকে হয়তোবা শেষ রাত পর্যন্ত বা এক পর্যায়ে শেষ করা হবে। মুজাফফর বিন মহসিন প্রতীক্ষমান রয়েছে, আপনাদের সবার অন্তরের মানুষ, সাথে সাথে উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর জাকারিয়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে এসেছেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর লোকমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা প্রতীক্ষমান রয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমরা জানছি আপনারা দূরের মানুষ, কিছু কষ্ট হলেও আপনাদেরকে কষ্ট স্বীকার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ এর বিনিময়ে দিবেন, আপনারা এলোমেলো হয়ে পড়বেন না। সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, সময় সাপেক্ষে আপনারা ধীর স্থির হয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ রেখে মাসিক আল ইহতেসাম পত্রিকা সংগ্রহ করার অনুরোধ রেখে, আমাদের অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষের দিকে এসে বলছি, উচ্চশিক্ষিত বড় বড় মানুষগুলি প্রতীক্ষমান রয়েছেন, তাদের কথা শুনবেন। দান যারা 5,000, 10,000, 50,000, 20,000 করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, রসিদের মাধ্যমে দিবেন, পাশে বাক্স আছে সেখানে দিবেন। ছেলে মেয়েরা আপনাদের কাছে উপস্থিত হচ্ছে, তাদের হাতে অর্থ হস্তান্তর করবেন, আল্লাহ আপনাদের অর্থ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শুকরিয়া, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলের সুপরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আজকের প্রথম দিনের আমন্ত্রিত মেহমানগণের অন্যতম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, সহযোগী অধ্যাপক ইসলামী আইন ও শরিয়া বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ডক্টর মোহাম্মদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। এরপরে ওনার পরে আলোচনা নিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ লোকমান হুসাইন, তারপরে আলোচনা নিয়ে আসবেন ডক্টর মুজাফফর বিন মহসিন। এই পর্যায়ে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবকে আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন দিন জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে
এই মধ্যরাত্রির পরেও অপেক্ষা করে শোনার জন্য যারা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিষয়টি অত্যন্ত শুকনো বিষয়, মানে খুব রসকস নেই, তবে এলমি বিষয়, যা শুনলে কাজে লাগবে, বাস্তব জীবনে খুব দরকার জিনিস, একটা দরকারি একটা জিনিস আমরা আলোচনা করব। সম্মানিত ওলামায়ে কেরাম এবং যারা দিনদার ভাই উপস্থিত হয়েছে সবাইকে বলবো, আল ইসলামু আকীদাতুন ওয়া শরীআতুন ওয়া হুকমুন। ইসলাম আকীদা, শরীয়া এবং ইসলাম শাসন ব্যবস্থার তিনটি নামই ইসলাম, কোনো অংশকে বাদ দিয়ে ইসলাম নয়। আমাদের সমস্যা হচ্ছে কোনো অংশকে খুব অগ্রাধিকার দিয়ে, কোনো অংশকে বাদ দেই, কোনো অংশকে গুরুত্বহীন মনে করি, এটাই আমাদের সমস্যা। আবার দেখা যায় কেউ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বাড়াবাড়ি করে। আবার দেখা যায় কেউ কেউ যেটা আমার দায়িত্ব নয় সেটা আমার কাঁধে নিয়ে নেই। আবার যে দেখি যেটা প্রত্যেকটি মানুষের দায়িত্ব সেটা সম্পর্কে গাফেল থাকি। আকীদা হচ্ছে এমন একটি জিনিস প্রত্যেকটি মানুষ সেটা অবশ্যই জানতে হবে। আকীদার একটা বিরাট চ্যাপ্টার হচ্ছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা। প্রতিটি কিতাবের মধ্যে, আকীদার কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা এসেছে। আকীদার একটি বড় চ্যাপ্টার হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আমল করা, দুনিয়াতে জীবন যাপন করা, এটা আকীদার একটা বড় চ্যাপ্টার। যে ব্যক্তি বলবে যে আল্লাহর দুনিয়াতে ইবাদত শুধু সালাত, সাওম, যাকাত, সে ব্যক্তি আকীদা ছেড়ে নেয়। আকীদা মানুষের দুনিয়াতে আসা থেকে শুরু করে, আদম আলাইহিস সালামের আগমন থেকে শুরু করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে, পুরো সময়টা ব্যাপী আকীদার আলোচনা। এর মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মানবে না সে আকীদা বিরোধী কাজ করলো। কোরআনে কারীম এসেছে আল্লাহ তাআলার বিধান নিয়ে, কোরআনে কারীম এসেছে আল্লাহর নীতি নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আল্লাহ তাআলা কি করতে বলেছেন তা জানানোর জন্য। আল্লাহর বিধানকে তিনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে ছেড়েছেন। এই জন্য একদিকে ইসলাম আকীদা, অন্যদিকে ইবাদত, শরিয়া, হুকুম, সবটি ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপ। আল ইসলামু দীনুল কামিল, পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম, কোনো অংশকে বাদ দিয়ে অন্য কোনো অংশের উপর আমল করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা বলে এক অংশের উপর আমল করলাম আরেক অংশ ছেড়ে দিলাম, তারা তো দুনিয়ার বুকে অপমানিত হওয়া ছাড়া তাদের আর কোনো কারণ নাই, অপমানিত হবেই তারা, আর আখেরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই জন্য ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে। আমার বিষয়টি আজকে এই কমপ্লিট কোড অফ লাইফের সাথে জড়িত। আপনি দুনিয়াতে আসছেন, সালাত আদায় করছেন, কিন্তু আপনার আরো কিছু দায়িত্ব রয়ে গেছে। আপনার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা, আপনার সমাজে সালাত প্রতিষ্ঠা, আপনার রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা,
এটা কিন্তু আপনার কিছু না কিছু দায়িত্ব আছে সেখানে, সেটা কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপ, সে ব্যাপারে কাফের থাকলে চলবে না। এটা হচ্ছে সিয়াসা, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি বলতে আমরা যে ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি সেটা আগে বলি, তারপর শুদ্ধটা বলবো। আমাদের ধারণা হচ্ছে ইসলামী রাজনীতি অর্থ হচ্ছে কিভাবে রাজনীতি করলে, কোন নীতি অবলম্বন করলে রাষ্ট্র ক্ষমতাটা আমার হাতে চলে আসবে, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি বা সিয়াসা শারিয়া বা ইসলামিয়া, সিয়াসা ইসলামিয়া অথবা আর আহকাম সুলতানিয়া, সবটি হচ্ছে ভুল ধারণা। ইসলামী রাজনীতি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় সর্বস্থানে সরকার কর্তৃক এমন নীতি অবলম্বন করা যাতে করে রাষ্ট্রে ইসলামী স্বার্থ সংরক্ষিত হয়। ইসলামী স্বার্থ সংরক্ষণের জন্য যত রকমের পদ্ধতি রাষ্ট্র অবলম্বন করবে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। তাহলে বোঝা গেল ইসলামী রাজনীতি রাষ্ট্রের অধিকার, ব্যক্তিগত কাজ নয়। আপনি শিখবেন রাজনীতি, আপনি রাজনীতি শিখবেন, আপনি রাজনীতি শিখে কি করবে সেটা হচ্ছে বাস্তবায়নের জন্য আহ্বান জানাবেন, এই কাজগুলি করা দরকার, কিন্তু কাজটা করবে রাষ্ট্র আপনি নন, আপনি সেটা করতে পারবেন না, আপনার দায়িত্ব নয় সেটা, আপনার দায়িত্ব বলা পর্যন্তই সীমাবদ্ধ। রাষ্ট্রে যে কাজটি করে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সমরবিদ ছিলেন, তিনি পরিবারের নেতা ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন, তিনি সর্বদিক দিয়ে পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এই পরিপূর্ণ ব্যক্তিত্ব তার বিকাশ ঘটেছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে। রাষ্ট্র ক্ষমতা আসার আগে তিনি কাউকে ধরে কোনো কিছু তার নীতি কোনোটাই বাস্তবায়ন করেন নাই, যাকাত উসুল করেননি। রাষ্ট্র ক্ষমতা আসার আগে কাউকে হাত কাটেননি, কারণ রাষ্ট্র ক্ষমতা আসার আগে কাউকে পাথর মেরে হত্যা করার কোনো প্রমাণ নেই। তাহলে বোঝা গেল রাজনীতি অর্থ বড় নীতি, এইটা বড় রাজারাই করবে, যিনি ক্ষমতা আছে তিনিই করবেন, অন্যরা শিখবে জানবে যে এই কাজটা তার করা কর্তব্য, তাকে তা তুলে ধরবে, এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে মূল কথা। দুনিয়ার বুকে আজ রাজনীতি বলতে যা বুঝি আমরা সেটা হচ্ছে অন্য অন্য যে সমস্ত মানুষ ক্ষমতার জন্য দ্বন্দ্ব করে বেড়ায় তাদের মতো কোনো একটা দ্বন্দ্ব করে বেড়াবো আর কোনো রকমে ক্ষমতায় চলে যাব, এইটাই হচ্ছে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। এটা ইসলামের দৃষ্টিতে ইসলামী রাজনীতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে এসেছে হাদিস, তিনি বলেছেন কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আমবিয়া, বনু ইসরাইল ছিলেন এমন একটি সম্প্রদায় যাদেরকে নবীরা শাসন করত। তাসুস অর্থ শাসন করা, তাহলে সিয়াসা বাংলাতে রাজনীতি যেটা অনুবাদ করছে এই শব্দটাই, অর্থাৎ শাসনতান্ত্রিক যে জিনিস লাগে সেই জিনিসগুলি হচ্ছে রাজনীতি, সেই জিনিসগুলো প্রত্যেকটি মানুষের জানা উচিত, বিশেষ করে রাষ্ট্র প্রধানের জানা উচিত কোন কাজটি করলে সেটা তার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিধান হবে, আর কোন জিনিসটি করা যাবে কোন জিনিসটি করা যাবে না একজন রাষ্ট্র প্রধানের সেটা জানতে হবে। শরীয়তের দৃষ্টিতে রাষ্ট্রপ্রধান শুধু দুইটা শর্তের ভিত্তিতে সে কাজটা করতে পারবেন, সরাসরি কোরআন এবং সুন্নাহর মধ্যে যা এসেছে তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবেন না। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি অবলম্বন করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে রাজনীতি করতে গিয়ে সেখানে মাসালাহ মুরসালা, প্রত্যেকটি মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেটা করা যাবে না,
ব্যক্তি স্বার্থ বিঘ্নিত হতেই পারে কখনো কখনো, সেটা না হচ্ছে মাসালাহ মুরসালা, সেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। কারণ আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার কিছু নীতি বলে দিয়েছেন, বিস্তারিত কিছু বলে দেননি। আপনি কোরআনে কারিমে খুঁজে পাবেন না এবং রসুলের হাদিসে স্পষ্ট খুঁজে পাবেন না কিভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হয়, তার কোনো রূপরেখা দেওয়া হয়নি। কিভাবে আপনি নির্ধারণ করবেন, কারণ যুগে যুগে সময়ে সময়ে এর পার্থক্য হয়েছে, দেশে দেশে তার পার্থক্য হয়। আরব দেশের যে সিস্টেম গুত্রীয় সিস্টেম, বাংলাদেশে গুত্রীয় সিস্টেম নাই। আপনি ইচ্ছা করলেও সেখানে গোত্র প্রধান থেকে একজনের ভোট নিলেই চলবে না, বরং তার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে বলেই আল্লাহ তাআলা সেটা বলে দেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্ধারণ করে দেননি। তেমনি ভাবে কোরআনে কারিমের কোথাও আপনি দেখবেন অনেক কিছু আল্লাহ তাআলা তিনি মৌলিক জিনিস বলে দিয়েছেন, বিস্তারিত অনেক কিছুই বলে দেননি, রেখে দিয়েছেন। সেটা কার জন্য? সেটা রাষ্ট্রপ্রধান নির্ধারণ করবে। যেমন বিচারের ব্যবস্থা করেছেন যেখানে হক আছে, শাস্তির ব্যবস্থা করেছেন মাত্র ছয় জায়গায় কি সাত জায়গায়, একতরাফ ময়দান নাস ওলামা আলেমদের মতভেদ আছে, নির্ধারিত শাস্তি সাত জায়গায়, কিন্তু এর বাইরে অনেক যা শাস্তি আছে যে শাস্তিগুলি নির্ধারণ করে দেননি, যেই শাস্তি নির্ধারণ করে দেননি সেটার নাম দিয়েছেন তাজির, অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি বিচারক হবেন, তিনি চিন্তা করে দেখবেন এই জায়গাতে কোন শাস্তিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তিনি সেটা নির্ধারণ করবেন। এ ব্যাপারে বাড়াবাড়ি করা হয়নি। দেখুন আপনার দেশের নীতি হচ্ছে বাম দিকে গাড়ি চলা, সৌদি আরবের নীতি হচ্ছে ডান দিকে গাড়ি চলা। আপনাকে জোর করে শরীয়ত বলে দেয়নি যে না গাড়ি ওইদিকেই চালাতে হবে, এটা বলে দেয়নি। যেদিকে রাষ্ট্রের যে নীতি সেটা আপনাকে মানতে বাধ্য, এইটার নামই হচ্ছে একটা রাজনীতি, এইটাই বড় নীতি। এটা মাসালে বলেছেন ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবিউল কুরআনা থুম্মা ইন্ন আলাইনা বায়ানা। ইসলামের ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা বানালেন সরাসরি নির্দেশ দিয়ে, কাকে? উমর রাদিয়াল্লাহু আনহুকে, যে আমার পরে খলিফা হবে কে? উমর। রাষ্ট্রপ্রধান নির্বাচন সরাসরি করে ফেললেন, নিজে করে দিলেন, মানুষের হাতে রাখলেন না। আপনি কি মনে করেন না, আপনি যদি আধুনিক কালে হতেন আপনি তো আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতেন, এটা একটা অন্যায়। মনে রাখবেন ইসলাম এই জিনিসটা অনুমোদন করে দিয়েছে। ঠিক বিপরীতটাও দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি কাউকে এই খলিফা নিয়োগ করে যাননি, যদি যাইতেন তাহলে একতলাপ হতো না, মতভেদ হতো না। সাকিফা বনি সায়েদা আজও যা মসজিদ নবীর পশ্চিম পাশে আছে আপনারা দেখতে পারেন, সাকিফা বনি সায়েদাতে আনসার ও মুহাজির একত্র হয়েছে কে খলিফা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেখানে একত্র হওয়ার পরে আবু বকর এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ থেকে ইমাম হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা শোনার পরে আবু বকর বললেন যে ওমর আছে এখানে, আবু বাইদা ইবনে জাররা আছে, ওদের কাউকে তোমরা খলিফা বানাও। সবাই বলে যে আপনাকে আমরা খলিফা বানালাম। তাহলে এখানেও রাষ্ট্রপ্রধান নিয়োগের ব্যাপারে উম্মতের একটা গোষ্ঠী নির্ধারণ করেছে, সবাই কিন্তু তা নির্ধারণ করে দেয়নি, বা একজন নির্ধারণ করে দেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি। আবার দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু যখন চলে যায় তিনি দুই কক্ষ বিশিষ্ট সংসদ অনুমোদন করে গেলেন। কিভাবে? তিনি বললেন যে যারা এখন জীবিত আছে, যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন মৃত্যুর সময়, এদের মধ্যে খেলাফত থাকবে, এই ছয় জনের মধ্যে তিনি সুরা হিসেবে রেখে গেলেন। এদের মধ্যে রাখার পরে এরা নির্ধারণ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা বানালেন, পরবর্তীতে সবাই মেনে নিল, দেখা গেল দুই কক্ষ বিশিষ্ট সংসদ ইসলাম অনুমোদন করছে। তাহলে বোঝা গেল এটার নামই হচ্ছে সিয়াসা শারিয়া, ইসলামী রাজনীতি শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা দেয় নাই। এই জিনিসগুলো হচ্ছে ইসলামের
উন্মুক্ত জায়গা, ইসলামের বুদ্ধিজীবী কেন্দ্রিক জায়গা, যেখানে কথা বলার অধিকার ইসলাম দিয়েছে এবং সেখানে রাজনীতি আর সেখানে কোন নীতি অবলম্বন করবে এ ব্যাপারে নির্দিষ্ট কোন নীতি বেঁধে দেয়নি। তবে কিছু বড় দুইটা নীতি দিয়েছে, একটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইনসাফের ভিত্তি হতে হবে, একটা হচ্ছে বিল আদলি, বিল আদলি ইনসাফের ভিত্তিতে সেটা সংগঠিত হতে হবে, অর্থাৎ ইনসাফ থাকতে হবে সেখানে, ইনসাফের ভিত্তিতে সেটা হবে। আর একটা হচ্ছে মানুষের সাথে মানুষের মতামত নিয়ে সুরা নিয়ে পরামর্শ নিয়ে সেটা করতে হবে। এই দুইটা মতকে নির্ধারণ করে দিয়েছে, একটার নাম হচ্ছে আল আদল আর একটার নাম হচ্ছে সুরা। এই দুইটার ভিত্তিতে হয় রাজনীতি, ইসলামী রাজনীতি, রাষ্ট্রপ্রধান নির্বাচন বা এর ভিত্তিতে নির্বাচিত হবে জনপ্রতিনিধি ইসলাম, এই নীতিগুলো বলে দিয়েছেন। এর বাইরে পদ্ধতি বিস্তারিত কি হবে ইসলাম সেটা নির্ধারণ করে দেয়নি, কারণ জায়গায় জায়গায় সময়ে সময়ে অবস্থার পরিবর্তনে সর্ব অবস্থায় যেন ইসলাম সব সময়ের জন্য হতে পারে ইসলাম সেই ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার সময়ে তিনি কি করেছেন, দিওয়ান অর্থাৎ আগে নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ছিল না, উমর রাদিয়াল্লাহু আনহু সময়ে তিনি নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ব্যবস্থা করেন, তিনি সেখানে বেতনের ব্যবস্থা করেন। আপনি আমি তখন থাকলে বলতেন হয়তো রাসূল তো করেন না, আপনি করলেন কেন, না এটার নামই হচ্ছে সিয়াসা শারিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের ভূমি ভাগ করে দেন নাই, ইরাকের ভূমি রেখে দিয়েছেন, সেখানে খাজনা বসিয়েছেন। আপনি আমি সেখানে থাকলে বিরোধিতা করতাম কিন্তু বিরোধিতা করার সুযোগ পাননি, করেনি, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, তারা এটার নামই হচ্ছে সিয়াসা শারিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুআল্লাফাতুল কুলুবুহুম, যাদেরকে দান করলে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, উমর রাদিয়াল্লাহু বললেন যে এখন থেকে আর দেয়া হবে না, কারণ তোমরা আর কত বছর নিবে, তখন তিনি বন্ধ করেছিলেন, এটা ছিল সিয়াসা শারিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু তিন তালাককে গণ্য করেছেন, উনি জানতেন ভালো করে কোরআন আয়াত, উনি জানতেন না এটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু উনি সিয়াসা শারিয়া করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তিনি জানতেন, কেন তিনি নিষেধ করেছেন যে মানুষ হিলা করছে দেখেই, তিনি বলতেন যে যদি তিনি জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু এখন যে হিলা আরো বাড়ছে, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু সেই মত থেকে প্রত্যাবর্তন করে তিন তালাকে এক তালাকের কথাই বলতেন, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। তা হচ্ছে সিয়াসা শারিয়া অনুসারে কখনো কখনো আমাদের খলিফাতুল মুসলিমিনরা আগে থেকে অনেকগুলো কাজ করেছেন, যার কিছু উদাহরণ আমি দেখিয়ে দিলাম। এর বাইরে দেখুন সিয়াসা শারিয়ার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু যেই বছর দুর্ভিক্ষ লেগেছে সেই বছর হাত কাটার, চুরির হাত কাটার নির্দেশ বন্ধ করে দিয়েছেন, দুর্ভিক্ষের কারণে মানুষের খাবার নেই সেখানে আমরা হাত কাটতে পারি না, তিনি সেটা বুঝিয়ে দিলেন সিয়াসা শারিয়ার কারণে। এটার নাম হচ্ছে রাজনীতি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একটা কপি রেখে মদিনার কপি রেখে অন্যান্য সমস্ত কপি কোরআনের পুড়িয়ে দিলেন, অথচ তিনি ভালো করে জানতেন উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফ, কিন্তু তিনি চেয়েছেন মুসলিমদের ঐক্য, মুসলিমদের যেন ঐক্য হয়, যেন এক একজন এক এক দিকে কোরআন নিয়ে ওইরকম অবস্থা তৈরি না হয়, যায় ইহুদি নাসারাদের কিতাব নিয়ে হয়েছে, এই জন্য তিনি সেটাকে পরিবর্তন করে একটাই রাখলেন, এটার নাম হচ্ছে সিয়াসা শারিয়া। উমর উসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আজান বাড়িয়েছে জুমার জন্য, এটা ছিল সিয়াসা শারিয়া, এটার পক্ষে কোনো দলিল আপনি কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যারা তাকে ইলাহ ডাকছিল যে তুমি হচ্ছে আমাদের ইলাহ, তাদেরকে পোড়ানোর দিয়ে দিয়েছে, অথচ তিনি ভালো করে জানতেন যে পোড়া আল্লাহ ছাড়া কেউ পোড়ানোর অধিকার রাখে না। এগুলি প্রমাণ করে যে সিয়াসা শারিয়া একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব নয় যে আমি যা ইচ্ছে তা শরীয়তের নীতি পরিবর্তন করে ক্ষমতায় যাওয়ার জন্য সব রকমের পদ্ধতি অবলম্বন করব, কোরআন সুন্নাহ পরিত্যাগ করে নিজের মতো করে পরে অপব্যাখ্যা করে আমি এরপরে ক্ষমতায় উঠার সোপান হিসেবে ব্যবহার করব, এইটা সিয়াসা শারিয়া নয়, এটা হচ্ছে মানুষের বানানো ইসলামী রাজনীতি। এই ইসলামের রাজনীতি শরীয়ত অনুমোদন করে না, কারণ ক্ষমতা তো আল্লাহ দিবে, কখন দিবে, যখন আল্লাহ তাআলা দেখেন মানুষের ভিতরে ঈমান এবং আমল সালে আছে,
তখনই তিনি তাদের ক্ষমতা দিবেন বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমলে সালেহে পরিপূর্ণ হবে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন যেমনিভাবে তাদের আগে লোকদেরকে প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই তিনি ক্ষমতা পেয়েছেন যখন একটি বিরাট গোষ্ঠী তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন এবং সেখানে পরিচালক মতো লোক ছিল। আর যেখানে আমার সমাজ জীবনে সর্ব জায়গাতে যেখানে হাত দেয় সেখানে শিরকে ভরা, যেখানে আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাব আছে, হাজার হাজার মানুষ সমাজপতি যারা আছে অধিকাংশ ইসলাম সম্পর্কে শূন্যের কোঠায় তাদের জ্ঞান, তাদের সেখানে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আপনি তো একটা আকাশ কুসুম কল্পনায় আছেন, আপনাকে ফিরে আসতে হবে এই মুহূর্তে দ্বীনের দিকে, দ্বীন শিক্ষাদানের দিকে, দ্বীনকে শিখানোর দিকে, দাওয়াতের দিকে, আকীদার দিকে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে শিক্ষাদানের দিকে ফিরে আসতে হবে। এইভাবে মন চাইলেই একটি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায় না, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আপনার হাতে ক্ষমতা আল্লাহ তখনই দিবেন যখন আপনার ভিতরে দুটি কাজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। এই দুটি না হলে আপনি কখনো কখনো আপনি আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার জন্য ক্ষমতার জন্য লালায়িত হয়েছে আপনার হাতে সেটা কখনো আসবে না, আসলেও সেটা ক্ষণস্থায়ী হবে, সেটা কোনোদিন টিকে থাকতে পারবে না। যার নজির আমরা দেখতে পাই বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে কেউ কেউ এরকম কিছু করেছে কিন্তু ক্ষণিকের মধ্যে আবার সেটা চলে গেছে অথবা কয়েকদিনের মাথায় সেটা মানুষের হাত ছাড়া হয়ে গেছে, এর কারণ হচ্ছে এই ঈমান এবং আমলে সালেহের অভাব। তাদের মধ্যে ঈমান ঠিকমতো ছিল না, আমলে সালেহের অভাব তাদের আছে, এই দুটি পরীক্ষিত সত্য প্রমাণিত হয়ে গেছে। তাহলে ইসলামী রাজনীতির বিষয়বস্তু কি? ইসলামী রাজনীতির বিষয়বস্তু রাষ্ট্র প্রধান নির্ধারণ করবে কিভাবে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা মূল্যায়ন করা হবে, সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যারা প্রজা আছে তাদের সাথে কি সম্পর্ক হবে, রাষ্ট্র প্রধানের সাথে প্রজাদের কি সম্পর্ক হবে, প্রজাদের সাথে রাষ্ট্র প্রধানের কি সম্পর্ক হবে, কার কি দায়িত্ব এটা বুঝে নিতে হবে, রাষ্ট্রের কোন নীতি অনুসারে বিচার ব্যবস্থা হবে, রাষ্ট্রের সম্পদ কোথায় ব্যয় করা হবে, অর্থনীতির চালিকা শক্তি কি হবে, এগুলি হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি ওইটার নাম নয় রাস্তায় বের হয়ে গাড়ি পুড়িয়ে দেয়া অথবা মত বন্ধ ডাক দেয়া, হরতাল ডাক দেয়া অথবা এই জাতীয় কাজগুলি কখনো ইসলামী রাজনীতি নয়, এগুলি মানুষের ভুল ধারণা প্রসূত, এগুলি কখনো ছিল না। এই 1400 বছর পার হয়ে গেছে, এই নীতি মুসলিমরা কখনো অবলম্বন করেনি, এই নীতি ইহুদি নাসারাদের থেকে ধার করা, খ্রিস্টানদের থেকে ধার করা, এই নীতি সুশুরিয়ী বা যারা যারা নাস্তিক আছে তাদের থেকে ধার করা নীতি, এই নীতি ইসলাম কখনো অনুমোদন করে না। এই জন্য দুটি জিনিস আমাদের জানতে হবে, রাষ্ট্র কি নীতিতে চলবে আর রাষ্ট্র অর্থনীতি কি নীতিতে চলবে, এই দুটাই হচ্ছে মৌলিকভাবে ইসলামী রাজনীতির অংশ। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে যার উপরে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত তা হবে দশ মাসলাহাতুদ দারাইন। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জারবুল মাসলাহা ওয়া দারুল মাফসালা, আরবিতে বলে জারবুল মাসলাহা স্বার্থ সংরক্ষণ আর দারুল মাফসাদা যেতে স্বার্থ নাই যা অর্থাৎ মানুষের ক্ষতি নিরোধক, দুইটা হচ্ছে ইসলামী রাজনীতির কাজ। একটি হচ্ছে স্বার্থ সংরক্ষণ, ইসলামের স্বার্থ সংরক্ষণ যেখানে হবে, ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ স্বার্থ সংরক্ষণ যেখানে হবে, মুসলিমদের স্বার্থ সংরক্ষণ যেখানে হবে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতির মূল বিষয়। আর যেখানে ইসলামের ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে, তা নিরোধ করাই হচ্ছে ইসলামী রাজনীতি, এর উপর দাঁড়িয়ে আছে এটা মূল জিনিস। যা সময় এবং অবস্থার পরিবর্তনে পরিবর্তিত হয়, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম
কবর জিয়ারত করতে, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ সেটা আখিরাতকে স্মরণ করিয়ে দিবে, বুঝিয়ে দিয়েছে কোন জিনিসটা এখন দরকার ইসলামী রাজনীতিতে, ক্ষতি নিরোধক, স্বার্থ সংরক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি উদাহরণ দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বললেন, কেউ যেন 3 দিনের বেশি কোরবানির গোশত না রাখে, সবাই পরের বছর সেই নীতি অবলম্বন করে বেশি বেশি করে রান্না করে খাইতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাড়াতাড়ি করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন 3 দিনের বেশি যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, কুনতু নাহাইতুকুম আনি মিন আজলি দাফা, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম শুধুমাত্র দুর্ভিক্ষের কারণে, এখন তো আর দুর্ভিক্ষ নেই, তোমরা এখন খাইতে পারো, রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে স্বার্থ সংরক্ষণ, মুসলিমদের স্বার্থ সংরক্ষণের জন্য যেই নীতি অবলম্বন করেছিলেন সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। এবং এই রাজনীতি শুধু রাষ্ট্র প্রদান করবেন, ক্ষমতায় যারা আছেন তারাই করবেন, আমাদের আমাদের হাতে ওই পদ্ধতি ইসলামী রাজনীতির নাম দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে সেই পদ্ধতি নিতে পারি না, সেটা শরীয়ত অনুমোদন করে না। ইসলামী রাজনীতির উৎস কি? ইসলামের রাজনীতির উৎস কোরআনে করিম, কোরআনে করিম ইসলামের রাজনীতির উৎস। কোরআনে কারিম থেকে নিতে হবে ইসলামী রাজনীতি কিভাবে করেছেন, দেখিয়ে দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহর মধ্যে অবশ্যই ইসলামী রাজনীতির উৎস রয়েছে। ইসলামী রাজনীতির উৎস হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে, সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদিন তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেখান থেকে আমাদেরকে ইসলামী রাজনীতি খুঁজতে হবে। নিজে বানিয়ে কোনো পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আমার এই পদ্ধতির পক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তার ইসলামী রাজনীতি হতে পারে না। ইজমাউল উম্মাহ, উম্মত যেখানে একমত হয়েছে সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে, যেখানে যে কিয়াসের সাথে আসল এবং ফরার মিল আছে, মূল এবং শাখার মিল আছে, সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে। মাসালেহুল মুরসালা, অর্থাৎ যে স্বার্থ সংরক্ষণের জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে। কিন্তু ইসলামী রাজনীতির মূল উৎস হচ্ছে দুটি আয়াত, যে দুটি আয়াত আজ আপনারা মুখস্থ করে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইসলামী রাজনীতি করেছেন দুটি আয়াতের কথা বলে দিয়েছেন। আমি এই দুটি আয়াতের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাইব। প্রথম আয়াতটি হচ্ছে সূরা নেসার 58 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা আন-নিসা 59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি? 58 এবং 59। প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইসলামী রাজনীতির জন্য এই আয়াতটি হচ্ছে, শাইখ হোসেন ইবনে তাইমিয়া বলেন এই আয়াতটি রাষ্ট্র প্রধানের জন্য নাজিল হয়েছে, রাষ্ট্র প্রধান নির্ধারণ করবে কোন নীতিতে চলবে এই আয়াতে বলে দিয়েছে। ইন্নাল্লাহ ইয়ামুরকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, অর্থাৎ আমানত প্রত্যেকে জায়গায় পৌঁছে দেয়া। আমানত কি জিনিস এটা ব্যাখ্যা করব। দ্বিতীয় হচ্ছে যখন রাষ্ট্র বিচার ব্যবস্থা হবে, হুকুম দিবে, তখন যেন বিল আদলে হুকুমটা হয়, ইনসাফের সাথে হুকুমটা হয়। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধানের মৌলিক দায়িত্ব দুটি, একটি হচ্ছে আমানত সংরক্ষণ, আরেকটি হচ্ছে হুকুম ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর বিধি বিধান সংরক্ষণ। এই দুটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব। আমানত কি জিনিস সেটা আগে জানতে হবে। আমানত হচ্ছে ওয়েলায়া, চাকরি, ক্ষমতা। যে যার দায়িত্ব নয় সে দায়িত্ব তাকে দেওয়া যাবে না, যে দায়িত্বপূর্ণ ব্যক্তি তাকে দায়িত্বপূর্ণ পদে বসাতে হবে, সে দায়িত্বপূর্ণ পদে বসানোর জন্য শরীয়ত দুটি নীতি দিয়ে দিয়েছে, একটি হচ্ছে আল কুয়া, আরেকটি হচ্ছে আল আমানা, ক্ষমতা, আরেকটি হচ্ছে আমানতদারি। কিসে দেখুন দলিল, আবু দর রাদিয়াল্লাহু আনহু আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তাআমিরুনি, হে আল্লাহর রাসূল, আমাকে কি রাষ্ট্র ক্ষমতা কত দায়িত্ব দিবেন না, আমি কি কোনো দায়িত্ব পেতে পারি না? মানে আপনাদের মতো চাকরি খুঁজতেছে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া বাদার, ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা হাসরাতুন নাদামা ইয়াওমাল কিয়ামা। হে আবু দর,
এই তুমি হচ্ছে দুর্বল মানুষ, শারীরিক দুর্বলতা উদ্দেশ্য নয়। অর্থাৎ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ তুমি রাষ্ট্রীয় যে প্রখর ক্ষুরদার চিন্তা লোকে দরকার আছে, দূরদৃষ্টি দরকার আছে, এই দূরদৃষ্টি তোমার নাই। আর দ্বিতীয় হচ্ছে যে শুধু ক্ষমতা হলেও চলবে না, যে কোনো জিনিস বাস্তবায়নের জন্য যত জিনিস যত বুদ্ধি দরকার এই বুদ্ধি তোমার নাই। শরীয়তের হুকুম বাস্তবায়নের জন্য যতটুকু জিনিস দরকার ততটুকু তোমার নাই, না থাকার কারণে তোমাকে এই পদে দেয়া যাচ্ছে না। কিন্তু সাথে সাথে তিনি দিলেন খালিদ ইবনে ওয়ালিদকে পদে দিলেন, দিলেন কেন? তার মধ্যে দুটোই আছে, ক্ষমতাও আছে, তার মধ্যে আমানতারিও আছে। দেখিয়ে দিলেন তিনি যে কিভাবে একটা যুদ্ধে জয় নয়, প্রতিটা যুদ্ধে কিভাবে জয়লাভ করতে হয়, সেই হুঙ্কা সিয়াসিয়া রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে দিলেন কিভাবে করতে হয়। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মত। তিনি বলতেন, নাশকু ইলাল্লাহ দাফাল মুমিন ওয়া জালতাল ফাসিক, আল্লাহর কাছে আমি শেকওয়া অভিযোগ দিচ্ছি যে ইমানদার দুর্বল হয়ে থাকে আর যে ফাসেক সে যে কোনো বুদ্ধিমত্তা তার মধ্যে বেশি থাকে সে দায়িত্বটা আদায় করে নিতে পারে, তাকে দায়িত্বটা দিতে হয়। তিনি শুধু আফসোস করতেন এই জন্য যে ইমানদার কেন দুর্বল থাকে। বোঝা গেল রাষ্ট্রের ক্ষমতা কাকে দিবেন, এই আমানত দায়ী রাষ্ট্র বলা অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সম্পদ, তিনি কোত্থেকে আহরণ করবেন, কোথায় ব্যয় করবেন, এই আমানত দায়ী তাকে পালন করতে হয়। এইটার নামই হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। একজন রাষ্ট্র, একজন প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী তিনি, একজন প্রবীণ রাষ্ট্রবিদ তিনি, যিনি ভালো ইসলামী রাজনীতি সম্পর্কে বুঝেন, ওই ব্যক্তি হবেন যিনি সত্যি সত্যি আমানত গুলো আল্লাহর দেওয়া দায়িত্ব গুলো যথাযথ পালন করতে পারেন, আল্লাহর হক গুলি পালন করতে পারেন এবং মানুষের হক গুলো যথাযথ পালন করতে পারেন, মানুষের সম্পদ তাদের কাছে পৌঁছে দিতে পারেন। এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। এর বাইরে নিজের মতো করে চলে ইসলামী রাজনীতির কথা ইসলাম বলে না। দ্বিতীয় যে জিনিসটা, দ্বিতীয় আয়াতটির কথা আমরা বলেছি, দ্বিতীয় আয়াত যেই আয়াতে আগের আয়াতটি বলেছি রাষ্ট্রপ্রধানের জন্য আল্লাহ দিচ্ছেন এই আয়াতটি, সেটা কি? দুটি দায়িত্ব, আমানত তার দায়িত্বের কাছে, আমানত তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এই আমানত দুইটি, একটি হচ্ছে আল্লাহর দেয়া বিধি বিধান, আল্লাহর দেয়া দায় দায়িত্ব সেটা, আরেকটি হচ্ছে মানুষের প্রতি তাদের অধিকার সেটা বোঝায় দেওয়ার কথা বলেছি, এই দুটি জিনিস। দ্বিতীয় হচ্ছে হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যাপারে তাদের দায়িত্ব কি, যথাযথভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে, সেটাই হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটার নামই হচ্ছে হুকুম, এটা বাস্তবায়ন করলেই হবে। তিনি সত্যিকারের সিয়াসা শরিয়া ইসলামী রাজনীতি তিনি করলেন, না হলে তিনি করেননি, তার দায়িত্ব তিনি গুনার ভাগী হবেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন যদি না তিনি তওবা করেন। দ্বিতীয় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রপতির প্রতি মানুষের দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেটা কি? পরবর্তী আয়াতে সূরা নিসার 59 নম্বর আয়াতে সেটা বলছে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর নির্দেশ দানের ক্ষমতা রাখেন তাদের আনুগত্য করো। আমর অর্থ নির্দেশ, নির্দেশ দানের ক্ষমতা দুই শ্রেণীর আছে ইসলামে। একটি হচ্ছে আলেমরা, আলেমরা মানুষকে বলার ভালো থাকতে বলে, খারাপ থেকে দূরে থাকে বলে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব, এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। এরা কিয়ামত পর্যন্ত যতদিন ইসলাম থাকবে আলেমরা সেটা বলেই যাবে, ততদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবেই যে এটা হারাম, ততদিন মুজাফফর বলবেই যে এটা হারাম, আমি বলবো এটা হারাম, আমার মুখ বন্ধ করার দায়িত্ব কারো নাই, কেউ পারবেও না। এটা বন্ধ করলে মুখ বন্ধই করে দেওয়া হবে, আর কিছু হবে না, ইসলামের কোনো উপকার হবে না। সুতরাং এই দায়িত্ব আলেমরা পালন করছে। আর দ্বিতীয় উলিল আমল হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আল্লাহ তার আনুগত্য করতে বলেছেন। তবে আমাদের উলিল আমলের দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রপ্রধান এবং আলেমদের আনুগত্য করার দায়িত্বের ব্যাপারে একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে যে যদি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে
ঝগড়াঝাটি হয় কোন ব্যাপারে তোমাদের মীমাংসা না হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে চলে আসো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দ্বিতীয় অনুসারে চলতে হবে। আমি আপনি যত মত ব্যাপারে তবে আনুগত্য নাই, সেখানে কোন শোনার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠিয়েছেন জিহাদে, একজনকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে সে বলল আগুন জ্বালে, বলল তোমাদেরকে আগুনের ভিতরে প্রবেশ করতে হবে। সাহাবা একরাম বললেন যে অসম্ভব কথা, আমরা আগুন থেকে পালিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, আমরা আগুনের ভিতরে প্রবেশ করব না। তারা ফিরে চলে আসেন, আসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঘটনা জানালেন। রাসূল বললেন যে যদি তোমরা প্রবেশ করতে আর কোনোদিন তা থেকে বের হতে পারতে না, কারণ লা তাআতা ইল্লা ফিল মারুফ, আনুগত্য শুধু হবে ভালো কাজে, খারাপের মধ্যে কোনো আনুগত্য চলে না। এই জন্য যদি কোনো রাষ্ট্রপ্রধান খারাপ কাজে আনুগত্য বা খারাপ কাজে নির্দেশ দেয় তাতে কোনো আনুগত্য করা যাবে না, এটাই ইসলামের শাশ্বত নিয়ম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কিন্তু আনুগত্য না করে এর অর্থ এই নয় তার বিরুদ্ধে বিদ্রোহে নামতে হবে, ইসলাম সেটা বলে না। ইসলাম বলে তাকে বলতে হবে উদয়লা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন সেটা করতে বলে, সেটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ফা ইন লাম ইয়াসতাতি ফা বিলিসানি ফা বিল্লাহি ইয়াসতাতি ফা বিকালবি। এই তিনটার মধ্যে, তিনটি স্তরের মধ্যে তাকে প্রথম দুটি, প্রথম স্তরটি বাদ দিতে হবে। হাত দিয়ে পরিবারের মধ্যে শুধুমাত্র হাত চলবে, এর বাইরে যেখানে সেখানে হাত দিয়ে শুধু সে প্রত্যেক কাজ বাধা দিতে পারে না, কারণ হাতের বাধা দেওয়ার ক্ষমতা ইসলাম শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে দিয়েছে, ক্ষমতা শিখকে দিয়েছে। এর বাইরে আর যে সমস্ত জিনিস আছে, অন্তর দিয়ে ঘৃণা করা বা মুখে বলা, তাকে নসিহত করা, এই দায়িত্ব ইসলাম প্রত্যেকটি ইমানদারকে দিয়েছে। যদি রাষ্ট্রপ্রধান যদি কাফেরও হয়, কোন দেশে যদি রাষ্ট্রপ্রধান যদি কাফেরও হয়ে যায়, ইসলাম কি বলে সেটা আপনাকে জানতে হবে। তিনি যদি কাফের হন, তিনি কখনো মুসলিমদের কাফের হলে মুসলিমদের রাষ্ট্রপ্রধান তিনি নন, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেউ যদি কোন নুয়াল্লি মা তাওয়াল্লা, কেউ যদি আল্লাহর বিধানের বিপরীত চলে, কোরআন ও সুন্নাহর বাইরে চলে, তাদের কোরআন ও সুন্নাহকে না চলে, না মেনে চলে, তাহলে মুসলিমদের তিনি রাষ্ট্রপ্রধান নন। কিন্তু তাই বলে তার বিরুদ্ধে অস্ত্র করতে বলা হয়নি, বরং সবর করতে বলা হয়েছে। বহু হাদিস আছে, সময় আমি লম্বা করব না, আমার সামনে আরো দুইটা টপিক রয়ে গেছে, একটি জিনিসে শুধু আলোচনা করলাম। শুধু এটাই জানা দরকার যে বর্তমান সময়ে কোনো জোর করে কোনো কিছু আদায়ের সময় নয়, এখন হচ্ছে দাওয়াতের সময়। হেকমতের সাথে প্রত্যেকটি মানুষকে দিন বুঝিয়ে, দিনের উপর পরিচালনা করে, শিখিয়ে তাদেরকে দিনের উপর রাখতে হবে। জোর করে কোনো কিছু করে, আঘাত করে, বোমা মেরে বা এই জাতীয় কিছু করে কোনোদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কোনো দেশেই হবে না, এদেশ নয় শুধু। এই জন্য এই জাতীয় পদ্ধতি যারা অবলম্বন করে তারা ইসলামের দুশ্মন, ইসলামের কোনো উপকার তারা করেনি, ইসলামের শুধু ক্ষতি করেছে। এই পদ্ধতি থেকে দূরে সরে আসতে হবে। আমার দ্বিতীয় টপিক হচ্ছে ইবাদত। আমরা রাজনীতি সম্পর্কে আলোচনা করেছি, বুঝে নিয়েছি রাজনীতি কি জিনিস। কিছু দায়িত্ব রাষ্ট্রের রয়েছে, কিছু দায়িত্ব আমার রয়েছে, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দুটি জিনিসে বলে দিয়েছেন। এখন আসে ইবারত, আমির কে হবে। আমির হচ্ছে এই ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে, তিনি শুধু আমির, এর বাইরে আর কেউ আমির নয়। খলিফাতুল মুসলিমিন তার আরেক নাম, কিন্তু রাষ্ট্রের আমির যিনি, ক্ষমতাসীন যিনি, তিনি আমির। কয়েকজন মিলে একজনকে আমির বানিয়ে নিজেরাই পিছে হাঁটাহাঁটি করলে আমির হওয়া যায় না, শরীয়তটাকে আমির বলেনি। এটা আমির বলার জন্য রাষ্ট্রপ্রধানের একটা নির্দেশনা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আমির বানিয়ে দিলে তিনি আমির হতেন। এর বাইরে অনেকে দেখা যায় কেয়াস করতেছে, কি রাসূল বলেছেন কেউ যদি তোমাদের তিনজন সফরে থাকে তাহলে একজনকে আমির বানিয়ে, এখন তারা সফরে মাসালা নিয়ে এসা, এখন তারা যারা হাদরে আছে, একামত অবস্থা আছে, এদের মধ্যে বলছে আমরা আমির বানাবো। এই হচ্ছে নিজে নিজে বানিয়ে বলা। মুহাম্মদ রাসূলুল্লাহ এই সিস্টেম চালু করেননি, এই সিস্টেম করা যাবে না। আমিরের অধীন আরেক আমির হয় না। আমির যদি না থাকে
কেউ কেউ দলিল নিয়ে আসে, বলে যে যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো না, যে ব্যক্তি আমিরের উপর বায়াত নিল না, যেটা আলোচনা আসছে, সে তো জাহিলি মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। সে বুঝে নাই হাদিসটি, তাকে হাদিসটি বুঝতে হবে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বুঝিয়েছেন, তিনি বলছেন এর অর্থ হচ্ছে এটা, জাহিলি যুগে যেভাবে মানুষ কোনো কেন্দ্রীয় শাসনের অধীন ছিল না, এই যে ব্যক্তি কারো কথা শুনবে না, মুসলমানদের দল থেকে আলাদা হয়ে যাবে, ভিন্ন পদ্ধতি অবলম্বন করবে, সে এই জাহিলি মৃত্যু অবলম্বন করছে, এটাই হলো উদ্দেশ্য। এর উদ্দেশ্য এই নয় যে লোকটি কাফের হয়ে গেছে। উনি বলছেন না, সে গুনাহ কাজ করছে কিন্তু কাফের হয় না বলা যাবে না। এবং কি যা এই বায়াত কখনো ইমামুল মুসলিমিন ছাড়া আর কারোর জন্য এই জাতীয় বায়াত নেওয়ার অধিকার নাই। কোনো কারণে যদি ইমামুল মুসলিমিন মুসলিম হিসেবে পরিগণিত না হন, অথবা ইমামুল মুসলিম হওয়ার যে শর্ত আছে পুরুষ হওয়া, সেটা পাওয়া না যায়, তাহলে আনুগত্য বিষয়টি বায়াতটি স্থগিত থাকবে। কিন্তু আপনার দায়িত্ব নয় নিজেরা একজনকে বসে আমির বানিয়ে তার আনুগত্য করে চলবেন, কারণ এর পক্ষে শরীয়তের কোনো প্রমাণ নেই। আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে কোথাও এই জাতীয় কোনো কিছু পাবেন না। বরং আপনার আমার উচিত হবে সবর ইখতিয়ার করা এবং দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই ব্যবস্থা তৈরি করে দেয়, সেই তার জন্য আপনার আমার কাজ হবে। দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করা, আকীদার কথা আলোচনা করা, জায়গায় জায়গায় দ্বীনের প্রচার প্রসার করা, ছেলে মেয়েদেরকে দ্বীনের উপর বড় করা, ইসলাম সম্পর্কে মানুষকে জানিয়ে দেয়া, এবং যেই ভুলটি হচ্ছে সেই ভুলটি যারা বিরোধিতা করছে ইসলামে তাদেরকে জানিয়ে দেয়া, তারাও মানুষ, তাদেরও ভুল হতে পারে, এই ভুলগুলি শুধরে দেওয়ার দায়িত্ব আমার আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন আদ-দীন ওয়ান-নসিহা, দীন হচ্ছে নসিহতের নাম, উপদেশের নাম। কেউ যদি কোনো উপদেশ না দিয়ে সেখানে বাড়াবাড়ি করেন, সেটা খেয়ানত হবে। জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কার জন্য উপদেশ দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআমাতিহিম। এই মুসলিম ইমামদের জন্য নসিহতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য নসিহত থাকতে হবে। সেই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আমির যিনি নির্বাচিত হবেন অথবা আমির যিনি হয়ে যাবেন জোর করে, তারও আনুগত্য করতে হবে। আমরা কোনো আনুগত্যে, আমরা আগেই বলেছি ইসলাম কোনো কোনো ব্যক্তিকে নিয়মতান্ত্রিক অমুক পদ্ধতি তমুক পদ্ধতি নির্ধারণ করে দেয়নি, বরং যেই পদ্ধতিতে যে কেউ ক্ষমতায় আসবে যদি কোরআন মেনে চলে, সলাপ তিনি যদি কোনো প্রতিষ্ঠা করে তাকে মেনে নেওয়ার কথা ইসলাম বলে দিয়েছে। কোনো কারো যদি না মানে, তার বিরোধিতা না করলে, তার বিরোধিতা করলে যদি ক্ষতি হয়, তার ইসলামের ইসলামের ক্ষতি হয় বা মূল জিনিস থেকে দূরে সরে যায়, মুসলিমদের সমস্যা তৈরি হয়, তাহলে বিরোধিতা না করে সেখানে সবর এখতিয়ার করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তৃতীয় কাজ হচ্ছে বায়াতের মাসালা এসেছে। বায়াতের মাসালা আমরা বলবো, বায়াত একটি শরাই পরিভাষা, বায়াত একটি শরাই পরিভাষা, বায়াত অর্থ বেচা কিনা। ইন্নাল্লাহ ইসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুম জান্নাহ, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ইমানদারদের জানওয়ার জান্নাত দিবেন বলে, সেই বায়াত বেচা কিনার মাসালা। এই বায়াতে নিতে পারে একমাত্র রাষ্ট্র প্রধান, আর কেউ এই বায়াত নেওয়ার অধিকার রাখে না। কোনো পীর সাহেব নন অথবা কোনো দলের দলপতিও নন, এই বায়াত পরিভাষা ব্যবহার করা তাদের জন্য বৈধ নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি 1400 কত সালে যারা আমার মনে নাই, তিনি একবার ডেকেছিলেন বড় বড় বিভিন্ন দেশের লোকদেরকে, তাদেরকে বলেছেন তোমরা বায়াত পরিভাষা ব্যবহার করতে পারো না, এটা শুধু রাষ্ট্র প্রধানের কাজ, তোমাদের এই পরিভাষা ব্যবহার করা উচিত নয়, তোমরা তোমাদের ব্যবহার যেটাই করো বায়াত পরিভাষা সারি পরিভাষা এটা ব্যবহার করো না, এর থেকে দূরে থাকো। এই জন্য বায়াত যারা নিচ্ছে তারা এই সরাসরি দেখা যাচ্ছে শরিয়া বিরোধী কাজটাই করছে। অনেকে দলিল নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার বায়াত নিয়েছেন, এটা দিয়ে দলিল দিচ্ছে। নিচে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সেই পর্যায়ের কেউ? আপনি কি নবী? আপনি কি ওয়াহী? আপনি কিসের ভিত্তিতে, আপনার কাছে ওয়াহী আসে, আপনি কিসের ভিত্তিতে সেই বায়াত নিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বায়াত নিয়েছেন, কি নিয়েছেন, সেটা যদি শুনতেন আপনি এই দাওয়াত দিতেন না। ইবনে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলেন, কারো জন্য জায়েজ নাই কোনো মানুষকে তার প্রত্যেকটি কথা শোনার জন্য বাধ্য করা। কোনো মানুষের জন্য, কোনো ওস্তাদের জন্য, তার ছাত্রকে যেমন জায়েজ নেই,
কোন অনুসারী তার অনুষ্ঠিত কোন অনুসারীকে ওই দায়িত্ব দিতে বলতে পারে না যে আমার সব কথা শুনতে হবে, এই দায়িত্ব নিতে পারে না, বরং কোরআন ও সুন্নাহ মোতাবেক হলে সেটা শোনা হবে, কোরআন সুন্নাহর বাইরে গেলে সেটা আর শোনার উপযুক্ত থাকবে না। এই জন্য এই বায়াত কখনো নেওয়া যাবে না শরীয়তের দৃষ্টিতে। এই বায়াত গুলি বেদাতি বায়াত, পিশাব করুক আর কোন দলের দলপতি করুক, বেদাতি হবে, এটা গ্রহণযোগ্য হবে না। মুসলিমরা কি করবে বর্তমান সময়ে প্রশ্ন করতে পারেন, যে অবস্থা তৈরি হয়েছে ইসলামের আজ গোরবাদ চলছে, যে গোরবাদের বাইরে গোরবাদত্ব হচ্ছে, ইসলাম এখন অপরিচিত হয়ে গেছে, ভালো কথা বললেও মানুষ খারাপ ভাবে নিয়ে যায়, ইসলামের সঠিক পর্দা তুলে ধরার ক্ষেত্রে মানুষের ভয় কাজ করছে, বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজ হবে নির্ভয়ে কথা বলা, হক কথা বলে দেয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলার মতো প্রবণতা থাকা, বলতে শিখা, হক শিখায় নাম হচ্ছে উত্তম কথা বলা। উত্তম কথা বলার আগে উত্তম কথা হক কথা শিখতে হবে, এই জন্য দাওয়াতের কাজ প্রচার বাড়াতে হবে, দিন শিখতে হবে, প্রতিষ্ঠান করতে হবে। এখানে যে প্রতিষ্ঠান হয়েছে এরকম হাজার প্রতিষ্ঠান করতে হবে, যেখানে হক কথা বলা হয়, হক কথাটা আগে জানতে হবে। অনেক কাজ আপনি আমি করে বসি, মনে করে হকের কাজ করছি, মনে করে হকের কাজ, কিন্তু হকের কাজ নয়। অনেকে না জেনে নিজের উপরে বদদোয়া দেয়। আবু জাহাল নিজের উপরে বদদোয়া দিছে, কিভাবে দিছে জানেন? কাবাদেরে বলছে যে আল্লাহ আগামী দিন তাদেরকে ধ্বংস করে দিন যারা আমাদের মধ্যে পথভ্রষ্ট, আমাদের মধ্যে এই করেছে সেই করেছে, আল্লাহ তারা বদরের যুদ্ধে ওদেরকে ধ্বংস করে দিলেন, নিজে না বুঝে যে বদদোয়াটা করেছে নিজের গায়ে পড়েছে। এই জন্য আইলমের কোনো বিকল্প নেই, এবং সেই আইলমের জায়গা হতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আইলম শিখলে এই বায়াতি বেদাতি বায়াত চলবে না, এই ছোট ছোট বসে দলভিত্তিক আমির জীবন চলবে না, বরং ব্যাপক আকারে মুসলিম বিশ্বের মুসলিমদের মাঝে দিনের প্রসার ঘটাতে হবে, আইলমের প্রসার ঘটাতে হবে, দিন শিক্ষা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে চলতে বলেছেন সেই পদ্ধতিতে আমাদের জীবন গড়ে তুলতে হবে, এবং সাথে সাথে কোন ফেতনা হয় ফেতনা থেকে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা পর্যন্ত, কাবা ছিল আলাম ইব্রাহিম আলাইহিস সালামের যেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও তিনি বলেছেন যে আয়েশা লাউলা আন্না কওমিকে হাদিস আহাদিম বিল ইসলাম লা হাদামতুল কাবা তাও বানাইতু আলা কওয়াদ ইব্রাহিম। আয়েশা, যদি তোমার কাও স্বল্প সময়ে ইসলাম গ্রহণকারী লোক না হতো তাহলে আমি কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা দিব তা তৈরি করতাম, কিন্তু তিনি তা করেন এই জন্য কারণ মানুষের ভিতরে ভুল বোঝার সম্ভাবনা আছে, এবং সেটা একটা ফেতনার কারণ হতে পারে, যেই ফেতনা আরো বড় ফেতনার দিকে নিয়ে আসবে। আপনি আমি গন্ডগোল না করে সারা দুনিয়াতে ইসলাম প্রসারের জন্য অত্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যেতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যে বেদাত প্রবেশ করেছে, যে শিরিক প্রবেশ করেছে, যে অনাচার কুসংস্কার ঢুকে পড়েছে আমাদের মাঝে, যে কারণে আজ রাষ্ট্রপ্রধান গুলো ইসলাম সম্পর্কে জানে না, অনেকে সাহস নেই জানার পরেও তাদেরকে সাহস দিতে হবে, তাদের পথে সহযোগিতা করতে হবে। ইসলাম সহযোগিতার জন্য বলেছে, দোয়া করতে বলেছে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সে পথ দেখায়। আমরা এই দোয়াই করব এবং সাথে সাথে চেষ্টা করে যাব যেন পরিবর্তন আসে। পরিবর্তন করার দায়িত্ব যদি রাষ্ট্রপ্রধান ইসলামের উপর না থাকে, তাকে পরিবর্তন করার দায়িত্ব কিন্তু ইসলাম আপনার আমাদেরকে অবশ্যই দিয়েছে, কারণ যতক্ষণ ইসলামের উপর না থাকবে ততক্ষণ ফেতনায় নিয়ে আসবে। সেজন্য আমাদেরকে দিনের দিকে ফিরে আসতে হবে, সবাইকে নিয়ে আমরা দিনের উপর থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাহুল্লাহ আহসানুল জাজা, ধন্যবাদ শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবকে। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন এতক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ লোকমান হুসাইন, প্রফেসর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
ডক্টর মোহাম্মদ লোকমান হুসাইন সাহেবের আলোচনার বিষয় আহলে হাদিসদের আমল বনাম অন্যান্যদের আমল। শায়েখ ডক্টর মোহাম্মদ লোকমান হুসাইন শ্রদ্ধেয় স্যারকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।